الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه أجمعين. ديو صوتا أخواتي إخواني السلام عليكم ورحمة الله وبركاته. আজকের এই রাতের অনুষ্ঠানটাই খুব সম্ভবত আজকে এই সব শেষ লেকচার হবে বিজনিল্লাহি তাআলা। তবে কথা থাকছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর নামগুলো রয়েছে আসমাউল হুসনা এবং আরো কিছু গুণাবলী রয়েছে যেগুলো আমরা আলোচনা করতে পারছি না এই এই পর্যায়ে, ইনশাআল্লাহ তাআলা সেপ্টেম্বর মাসের পরে বিজনিল্লাহি তাআলা আমরা আবার শুরু করব। আজকের এই অনুষ্ঠানটি হবে শেষ অনুষ্ঠান। তবে কথা থাকছে এই যে যদি আমি আজকের এই বক্তৃতা একটু দীর্ঘ হবে, সবাইকে সবর গ্রহণ করার উপদেশ দিচ্ছি, একটু ধৈর্য ধরে শুনবেন, এই জন্য আমি একটু সময়ও নিব। যদি আমি আমার সময় অনুযায়ী কথা যদি শেষ করতে না পারি তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দেব যে আগামী ক্লাসটুকু হবে কিনা, সেই জন্য বক্তৃতার শেষ পর্যন্ত ঘোষণার জন্য অপেক্ষা থাকবেন। তবে আশা করছি শেষ হয়ে যাবে বিজনিল্লাহি তাআলা। إن جميع ما ورد كتاب الله عز وجل من صفات الله تعالى الله سبحانه وتعالى جيقولو قرآن أبون كتاب إرغيتوري جار غنابولي جيقولو برنا كوريشن جمون كالوجه جمون تار چهرا والعين تار چوک والياد تار هات والساق تار حجه پائر نولا اخانه الساق سين الف قاف الساق معنی حجه جا حاتو تھے اي تاکتو پر جنتو پائر جے نولا انگریجی تے شتا کے بولا ہا شین بانگلا ایر بھالو پر پتی شبدو نائی কিন্তু পায়ের নালি কেউ লিখছে, কেউ লিখেছে যে পায়ের নলা ইত্যাদি, কিন্তু সেটা ইংরেজিতে যদি জেনে থাকেন তাহলে এটা সুন্দর হয়, শিন SHIN। ওয়াল মাজি এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন, ওয়াল ইস্তাওয়া এবং তিনি যে আরশের উপরে ইস্তাওয়া হয়েছেন, ওয়া গাইরিহা من الصفات এগুলো সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন ধরনের গুণাবলী। ওয়া মিম্মা ওয়াসাফাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাবাতা ফিল আহাদিস নবুওয়িয়াত সহীহিয়া কান্নুজুল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে আরো ব্যাখ্যা করে সহি হাদিসের ভিতরে সেগুলো তিনি জানিয়েছেন, যেমন তার অন্য গুণাবলী গুলো যেমন নুজুল আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শেষ রাতে নাজিল হন, ও দাহকাল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসি, ও গায়রুহা ফা ইন্নাল উলামা এবং স্কলার যারা রয়েছেন তারা বলছেন বি কিতাবি ওয়া সুন্নাহ ওয়া ইউমিনুনা বিহাদিহি সিফাত, তারা বলছেন যে এই কিতাব এবং এই সুন্নার উপরে এই যে গুণাবলী গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে ঈমান আনতে হবে। ওয়ায়ুসবিতুনা আল্লাহি তাআলা মিন গায়রি তাআবিল, এবং এটাকে এমন ভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যেন কোনো প্রকার তাআবিল, তাআবিল মানে হচ্ছে যে একটি জিনিসকে ভিন্নভাবে ব্যাখ্যা করে সেটার সিদ্ধান্তে এসে পৌঁছা, এই যে ব্যাখ্যা এটি করা যাবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল হন এটাকে আল্লাহর রহমত নাজিল হয়েছে এই ধরনের ব্যাখ্যা করা যাবে না।
যেমন আমরা আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা রয়েছে ওয়াজহুল্লাহি তাআলা, এটাকে আল্লাহর সন্তুষ্টি আরেকটি সিফাত দিয়ে এটাকে তাবদিল করা যাবে না। আও তাদিল তাতিল, তাতিল হচ্ছে যে এমনই মানে দেখতে একই রকম অন্য একটি বিষয়ের সাথে সেটাকে বদল করে নেওয়া, ও তাশবিহি এবং সৃষ্টির সাথে তার একটি সম্পর্ক স্থাপন করা, সাদৃশ্য স্থাপন করা, যেটা মুসলমানরা কেউ করে না, কিন্তু যেটা তারা করে সেটা হচ্ছে তার ভুল একটা ব্যাখ্যা দেয়। যেমন আমরা ইয়াদুল্লাহি তাআলার ভিতরে দেখেছি যে আল্লাহর হাতকে তার কুদরা বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত যে কোরআন এবং হাদিসের ভিতরে বারবার এসেছে সেটাকে তারা মানে প্রতিস্থাপন করছে যে এটা হচ্ছে আল্লাহর কুদরা মানে শক্তি। হাত বলতে সেটাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে তার শক্তি। ওয়াহিয়া সিফাতুন তালিকুন বিল্লাহি তাআলা লা তুশবিহু সিফাতিন আহাদিন মিনাল মাখলুকিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন মানুষ এবং আরো পশু পাখি যেমন কুকুর, বিড়াল, বানর, মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোর কোনোটার গুণাবলীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর কোনো সাদৃশ্য নেই। লিকাউলিহি তাআলা লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সাথে সাদৃশ্যপূর্ণ নয়। وقوله تعالى سورة الإخلاص ولم يكن له كفوا أحد, এটা আমরা প্রায় পড়ি সূরা ইখলাস, কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই সূরা ইখলাস এই সূরাটার ভিতরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওয়ালাম ইয়াকুন, তিনি তার মানে নাই, মানে ওয়ালাম ইয়াকুন এটা মানে থাকছে না, কখনোই ছিল না, থাকবে না, ভবিষ্যতে হবে না। লাহু কুফুয়ান, তার সাথে তুলনা করার মতো কোনো কিছু, আহাজন কোনো একটি বিষয় অথবা জিনিস অথবা বস্তু অথবা প্রাণী তার সাথে সমকক্ষতা অর্জন কোনোদিনই করে ছিল না, করে নাই, করবে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠা করেছেন। আমরা সেটা স্কলারদের মাধ্যমে কিতাবগুলো থেকে আমরা জানতে পেরেছি। আমরা সিফাতুল জাতিয়া অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অস্তিত্ব সত্তা রয়েছে তার সত্তাগত সিফাত এর পর্যায়ে আমরা রয়েছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হাত আছে সেটি গত ক্লাসে আমরা আলোচনা করেছি এবং এই হাতের আজমু ইয়াদাইহি রাব্বি সুবহানাহু ওয়া তাআলা, এই হাতের যে মহত্ব এবং তার বড়ত্ব সেগুলো আমরা আলোচনা করেছি। কতগুলো হাদিস আমরা বর্ণনা করিনি আজকের ক্লাসে, সেগুলো আমরা একে একে বর্ণনা করে যাব। কখনো যদি হাদিসগুলো একটু রিপিট হয় আপনারা সেটা ধৈর্য ধরে শুন মানে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে তিনি মানে জড় করবেন, যে ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে জড় করবেন এটাকে বলা হয় হশিরা, মানে হাসারা মানে হচ্ছে জড় করা। হাদিসের ভিতরে এসেছে আল বুখারীতে হাদিস এসেছে 6521, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইয়াহশারুন নাস ইয়াউমাল কিয়ামা আলা আরদিন,
أبيض عفر كقرصة نقي. الله سبحانه وتعالى মানে সমস্ত কিয়ামতের দিনে সমস্ত ভূমিকে একটি রুটির আকারে তিনি তৈরি করে দিবেন, এভাবে এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে তিনি করে দিবেন সেই বিষয়গুলো যে এসেছে সেগুলোর সাথে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিফাত সে হাতের কথাটা এসেছে। হাতের কতগুলো গুণাবলী আমরা মানে এখন জেনে নিব। যেমন বুখারীতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত সম্পর্কে বলা হচ্ছে হাদিস নাম্বার 7411 হাদাসানা আবুল ইয়ামান عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يد الله ملاء لا يغيدها نفقت. يا الله سبحانه وتعالى حات হচ্ছে পরিপূর্ণ ملاء يا الله سبحانه وتعالى حات কখনো ফুরিয়ে যায় না এবং ইনি সব সময় ইনফাক করছেন তিনি সুবহানাহু ওয়া তাআলা তিনি ব্যয় করছেন। কিভাবে ব্যয় করছেন? যে আমাদের সমস্ত সৃষ্টি বিশ্ব জগতে তারপরে মানুষ পশু পাখি সবকিছুতে যে তিনি ফাদাইল দান করছেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রাণ সৌন্দর্য সমৃদ্ধি ইত্যাদি দান করছেন এটা হাদিসের ভিতরে এসেছে। মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন করছেন তার অন্যান্য সমস্ত প্রাণী এবং জীব জগতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করছেন হাদিসের ভাষায় সেটাকেও ইনফাক বলা হচ্ছে। লা ইয়াগিদুহা নাফাকা, যে এটি চলছে তাহাউন লাইলা ওয়ান নাহার, রাতে এবং দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করে চলছেন, তিনি দান করে দিচ্ছেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য। যদিও আমরা বাংলাদেশের মানুষ যারা আমরা আল্লাহ সম্পর্কে জ্ঞান যেহেতু আমাদের খুবই অল্প এই কারণে আমরা অনেকেই এটা শুনি নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করেন। না শুনলে আমরা যদি কিছু না শুনি তার মানে এই না যে জিনিসটা নাই, কারণ আমরা অনেক কিছুই শুনি নাই জানি না। আমাদের বাংলাদেশি মন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত হচ্ছে পরিপূর্ণ, তিনি দিনে এবং রাতে খরচ করছেন এই কথাটাকেই হাদিসে বলা হচ্ছে। এবং তাহাউ লাইলা ওয়ান নাহার, তিনি দিনে এবং রাতে তিনি খরচ করছেন ইনফাক করছেন। ওয়াকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তিনি বলছেন আরা আইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে তোমরা কি লক্ষ্য করো নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন থেকে এই সামাওয়াত হেভেন গুলো এবং এই পৃথিবী এই পুরো জগৎকে যেভাবে তিনি সৃষ্টি করেছিলেন তখন থেকেই তো তিনি মানে খরচ করে চলছেন, মানে তিনি দিয়ে যাচ্ছেন। ফা ইন্নাহু লাম ইয়াগিদ মা ফি ইয়াদিহি, যে তাতে তার হাত কখনো খালি হয় না। লাম ইয়াগিদ, তার হাতে যেই প্রাচুর্য যেই সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আছে তার কোনো কিছুই কমে নাই, তিনি শুধু দিয়েই যাচ্ছেন সুবহানাহু ওয়া তাআলা। এবং হাত সম্পর্কে আমাদের আকীদা হতে হবে এরকম, শুধু আল্লাহর হাত আছে এটা বলে মানে বাসায় ঘুমিয়ে থাকলে কাজ হবে না। জানতে হবে যে এই হাতের গুণাবলী হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বর্ণনা করেছেন, তার উপরেও ঈমান আনতে হবে। আমাদের ভালো না লাগলেও আনতে হবে, কিছু করার নাই। ফা ইন্নাহু লাম ইয়াগিদ মা ফি ইয়াদিহি, যে এই যে দিনে রাতে পৃথিবী এবং হেভেন গুলো সামাওয়াত গুলো সৃষ্টি করার পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করে চলছেন,
তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত কখনো কমে যায় নাই, মানে তার প্রাচুর্য কমে যায় নাই, হাত খালি হয়ে যায় নাই। ওয়াকালা আরশুহু আলাল মা, কেননা তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার আরশ হচ্ছে পানির উপর, ও বিয়াদিহিল উখরাল মিজান, এবং তার একটি হাতে রয়েছে আল মিজান মানাহু ওয়াল মিজান আল আদল, যে জাস্টিস তার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ এখনো পানির উপরে আছে, কারণ হাদিসের ভাষাটা বোঝা যাচ্ছে যে আল আরশুহু আলাল মা, আর আমরা কোরআন আজিমের ভিতরে পেয়েছি ওয়া কানা আরশুহু, সেখানে কানা শব্দ ব্যবহার করেছে, আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে সরাসরি এসেছে যে তার মানে আরশ হচ্ছে পানির উপর, তার মানে এখনো পানির উপরই আছে। আরশুহু আলাল মা বিয়াদিহি, তার হাতে একটি হাতে কি রয়েছে আল মিজান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি হাতে রয়েছে কি মিজান মানে পাল্লা, ন্যায় বিচারের পাল্লা। ইয়াখফাদু ওয়া ইয়ারফাউ, তিনি এই যে হাত দিয়ে মাইয়াশা, তিনি কাউকে উঁচু করেন কাউকে নিচু করেন, ইয়াখফাদু ইয়ারফাউ, কাউকে নিচু করেন কাউকে উঁচু করেন। যেমন আমরা দেখেছি তাকদীরুল ইয়াউমি, দৈনন্দিন তাকদীর, যেটা যেটা সম্পর্কে আমাদের বাংলাদেশি মুসলমান ভাই বোনদের তেমন কোন ধারণা নাই। তাকদীর চার প্রকারের ভিতরে একটি তাকদীর যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে আর তাকদীরুল ইয়াউমি, দৈনন্দিন তাকদীর, যে কুল্লুহা ফি শান আল ইয়াউম, যে প্রত্যেকটি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি শান থাকে, একটি মর্যাদা থাকে, এবং সেটা থেকে তিনি কি মর্যাদায় কাউকে তিনি নিচু করে দেন কাউকে উঁচু করে দেন, লিমাইয়া শাহ, তিনি যাকে চান। এইভাবে আমরা এটি জেনে গেলাম যে তার হাতের একটি বর্ণনা। তারপরে এসেছে ওয়ান ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবীকে কিয়ামতের দিন আল ইয়াউম আল কিয়ামা কিয়ামা, তখন তিনি কি করবেন, পৃথিবীটাকে তার কব্জার ভিতরে নিয়ে আসবেন, মানে মুঠোর ভিতরে। ইয়াকবিদু, যে ইয়াকবিদু ইয়াকবিদু ইয়াউমাল কিয়ামাতিল আরদ আরদা, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে সেটাও যেভাবে আমরা জেনে যাচ্ছি, সেই সাথে আমরা জানছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুঠো রয়েছে, পাঞ্জা রয়েছে, ইয়াকবিদু মুষ্টি। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুষ্টি মানে তার বান্দাকে দুজকের আগুন থেকে তিনি তুলে নিয়ে আসবেন, যাদের শরীরগুলো পুরে অঙ্গার হয়ে কয়লা হয়েছে তাদেরকে আমরা শাফাআতুল্লাহি তাআলা, আল্লাহ যে শাফা সেটার ভিতরে আমরা জেনেছি। ওয়া তাকুনু সামাওয়াতি বিয়ামিনি, এবং সমস্ত হেভেন গুলো, মানে আমরা যদি মানে সামাওয়াত গুলোকে হেভেন মনে করি, মানে স্কাই যদি মনে না করি, এগুলি হচ্ছে হেভেন আসসামাওয়াত, আমাদের দেশে যদি আসমান বলা হয় সেটা আকাশ অর্থে যদি না বলেন, তাহলে সাত আসমান একত্র করে তার ডান হাতে তিনি রাখবেন কিয়ামতের দিন, সাত সাতটা হেভেন তার মানে সামাওয়াত সেটি তার বিয়ামিনি তার ডান হাতে থাকবে, তখন তিনি বলবেন সুম্মা ইয়াকুল আনাল মালিক, আমি হচ্ছি বাদশাহ, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। হাদিসের ভিতরে এসেছে যে আনা আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الارض, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবীকে তার হাতের মুঠোয় নিয়ে আসবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে
অনেক হাদিস এসেছে, যেমন একবার একটা ইহুদি সে মানে রাসূল ইল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মানে বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যে আসমানগুলো সেগুলো হাতের মুঠোয় তো রাখবেনই, কিন্তু তিনি এক পর্যায়ে আঙ্গুলের উপরেও রাখবেন, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুল আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। হাদিসের ভিতরে সেটার প্রমাণ রয়েছে। হাদিস গুলো হচ্ছে এই আন আব্দুল্লাহ আন ইয়াহুদা আন ইয়াহুদিয়া একটি ইহুদি লোক যা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া মুহাম্মদ, এসে এসে বলছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ يمسك السماوات على الإصبع، যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হেভেন গুলোকে আসমান সমূহকে তিনি একটি আঙ্গুলের উপরে নিয়ে আসবেন। ওয়াল আরদাইনা আলা ইসবাই, আরেকটি আঙ্গুলে পৃথিবীটাকে নিয়ে আসবেন। হাদিসের ভিতরে যদিও এসেছে আল আরদাইন দুইটি পৃথিবী, কিন্তু স্কলাররা বলছে যে এটি বর্ণনার ক্ষেত্রে যদিও আরদাইন মুসান্না হয়েছে কিন্তু এটি অর্থের ক্ষেত্রে এটি মুফাররিদ, এটি একক বচনে ধরতে হবে আল আরদ, কারণ আরদাইন দুটো আরদ বলে কিছু নাই। আশা করি বুঝতে পেরেছেন। হাদিসটার ভিতরে আরদাইন শব্দ এসেছে দুইটি পৃথিবী, আল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা কোরআন ও সুন্নাহ থেকে জানি আল আরদ আর সাবা সামাওয়াত, আরেকটি আঙ্গুলে থাকবে। ওয়াল জিবালা আলা ইসবাই, সমস্ত পাহাড় গুলো আল্লাহর আরেকটি আঙ্গুলে থাকবে। ওয়া শাজারা আলা ইসবাই, সমস্ত গাছগুলো আল্লাহর আরেকটি আঙ্গুলে থাকবে। ওয়া খালাইকা আলা ইসবাই, এবং সমস্ত সৃষ্টি মানে ম্যাক্রো অর্গানিজম অথবা মাইক্রো অর্গানিজম, মানুষ থেকে শুরু করে সমস্ত দৃশ্য ভিজিবল ইনভিজিবল সমস্ত খালায়েক পশু পাখি অ্যানিমেল ওয়ার্ল্ড ইনসেক্ট ওয়ার্ল্ড মাইক্রো অর্গানিজম ওয়ার্ল্ড এভরিথিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আঙ্গুলে থাকবে। তাহলে ইহুদি একটি লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিচ্ছে ইয়া মুহাম্মদ ইন্নাল্লাহ ইউমসিকু সামাওয়াতি আলা ইসবা' ওয়াল আরদাইনা আলা ইসবা' والجبال على إصبع والشجرة على إصبع والخلائك على إصبع ثم يقول تعرفوا الله سبحانه وتعالى تني بولبن أنا مالك أمي هتي بادشا فضحك رسول الله صلى الله عليه وسلم حتى بدت نوازع جذو نوازعه ثم قرأ وما قدر الله حق قدره, যে ইহুদি লোকটার এই যে বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে যে পেশ করেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আসমান সমূহকে এক আঙ্গুলে, পৃথিবীটাকে আরেক আঙ্গুলে, তার সমস্ত পাহাড় গুলোকে এক আঙ্গুলে, গাছপালা গুলোকে এক আঙ্গুলে, সমস্ত সৃষ্টিকে আরেক আঙ্গুলে নিয়ে আসবে, এই কথা নিয়ে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমি হচ্ছি বাদশা। এই কথাটা শোনার পর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন ভাবে হাসতে লাগলেন, ফাদাহিকা রাসূলুল্লাহ, তিনি হাসতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে খুব কমই হেসেছেন, যে সকল হাসিগুলো তার সেই সুন্দর হাসি যেগুলো দেখে সাহাবীদের প্রাণ জুড়িয়ে গেছে সেগুলো তারা হাদিসে বর্ণনা করে রেখেছেন। সুবহানাল্লাহ, এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে ছিলেন যে তার মানে মারির দাঁত নাওয়াজিল এ মোলার টিথ গুলো দেখা যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ামা কাদারুল্লাহ, মানে আয়াতকে তিনি তেলাওয়াত করছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদিরি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে যেভাবে ভয় পাওয়ার কথা ছিল তার প্রতি তার স্বীকারোক্তি করা দরকার ছিল, তোমরা তার হক আদায় করতে পারো নাই।
হাক্কা কারিয়ে। তাহলে আমরা এই হাদিসের আলোকে যেটা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে আঙ্গুল, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটি গুণাবলী। আমাদের আঙ্গুলগুলো হচ্ছে আমাদের জন্য জওয়ারেহ, মানে আমাদের জন্য হচ্ছে সেটি অঙ্গ প্রত্যঙ্গ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হচ্ছে এগুলো হচ্ছে গুণাবলী। এই হাদিসগুলো বিভিন্ন ভাবে মানে এসেছে। যে হাদিসটা আমি এখন বললাম সেটি হচ্ছে যে বুখারীতে এসেছে 7415 নম্বর হাদিস। তো এটা কোন কোন হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বাদশাহ, আমি বাদশাহ কথাটা তিনি দুবার বলবেন, আনাল মালিক, আনা আনাল মালিক, এইভাবে উনি দুবার বলবেন। কোন কোন হাদিসে এসেছে তিনি একবার বলবেন, আল্লাহই ভালো জানেন সর্বোচ্চ মানে কয়বার বলবেন ইনশাআল্লাহ তাআলা। এখন আল্লাহ সুবহানাহু এখান থেকে আমরা আরো যেটা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু তাআলার এই যে আঙ্গুলগুলো আল্লাহ সুবহানাহু তাআলা সেগুলো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে খবর পাঠিয়েছেন। আরেকটি বিখ্যাত হাদিস হচ্ছে যেমন মুসলিম শরীফে এসেছে আল্লাহর আঙ্গুলের উপরে হাদিস, আন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان قلوب بني ادم كلها بين اصبعين من اصابع الرحمن, যে সমস্ত বনি আদম, আদম জন্ম, আদম ডিসেন্ডেন্ট, তাদের সমস্ত হৃদয়গুলো হার্ট, উলুবা এই যে সমস্ত আদম সন্তানের হৃদয় হার্ট, এই সব হার্ট গুলোকে আল্লাহ সুবহানাহু তাআলা দুইটি আঙ্গুলের মাঝখানে তিনি রেখে দিয়েছেন। ইন্না উলুবা বনি আদম কুল্লুহা বাইনা ইসবাইনি মিন আসাবিউর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি আঙ্গুলের মাঝখানে সমস্ত মানব জাতির মানে হচ্ছে হার্ট। এখানে কি বাদ পড়েছে? এখানে বাদ পড়েছে জিন, জিনদের ব্যাপারে হাদিসটাতে কোনো কথা আসেনি, এসেছে যে বানি আদম। তার মানে আমাদের যে হার্ট এটি খুবই একটি ব্যতিক্রম ধর্মী একটি বিষয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে, সুবহানাহু ওয়া তাআলা কাকালবিন ওয়াহিদিন, এমন ভাবে রয়েছে। তার একটি দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, যেমন মনে হচ্ছে যে সমস্ত হার্টটা একটা হার্ট, ওয়ান হার্ট, কালবিন ওয়াহিদিন, কাকালবিন ওয়াহিদিন, যেমন একটি হার্টের মতো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন, তিনি হচ্ছেন আল জালাল আল কামাল, মানে বিশালতা, ম্যাগনিফিসেন্ট, এবং তিনি অনেক বিশাল, আল আযীম, সো আল আযীম, তিনি এত বড় মহান যে তার দুই আঙ্গুলের ভিতরে যে সমস্ত মানুষের হার্ট গুলোকে একটি হার্টের মতোই দেখাচ্ছে, এটাই হয়তো অনেক ক্ষুদ্র হয়ে যাচ্ছে। কিন্তু উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটি এমন ভাবে তিনি পরিচালনা করছেন যে মনে হচ্ছে একটাই হার্ট আল্লাহর আঙ্গুল দুটোর ভিতরে রয়েছে। ও ইউসাররিফুহু হাইসু ইয়াশা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চাবেন ঠিক সেভাবেই তিনি ওই হার্ট গুলোকে তিনি পরিচালিত করবেন। এই হাদিস থেকে স্কলাররা বলছে যে এই যে আমরা মানে তাওহীদ কে বিশ্বাস করি এবং ভালো কাজ করি, নেক আমল করছি, তার মানে এই নয় যে আমরা সারা জীবন এভাবে এটার উপরে কায়েম থাকতে পারবো, কোনো গ্যারান্টি নেই। আমরা যে কোনো সময় তা থেকে আমরা বিচ্যুত হয়ে যেতে পারি, আমরা মিসগাইডেড হয়ে যেতে পারি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথ দেখান না সে কোনোদিন পথ দেখে না ইত্যাদি। যদিও এই বিষয়গুলো তকদীরের ক্লাসে আমরা যদি আবার ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে যখন তকদীরের উপরে আমরা ধারাবাহিক
টর্চ দিব, তখন সেগুলো বিস্তারিত আলোচনা করব যে কিভাবে মানুষ মিসগাইডেড হতে পারে। কিন্তু জানতে পারছি এটা যে এই হার্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তিনি মানে যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে তিনি তার পরিচালিত করবেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় একটি দোয়া করতেন, এই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। ও আল্লাহ, তুমি যে হার্ট গুলোর পরিচালক, আমাদের হার্ট গুলোকে এমন ভাবে পরিচালিত করো যেন তোমাকে আমরা মানতে পারি। তাআতিক, যে আল্লাহকে আমরা যেন মানতে পারি, আমাদের হার্ট গুলো যেন আমাদেরকে সে ধরনের সাহায্য করে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এবং আমাদের হার্ট কে ওইভাবে পরিচালিত করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে আঙ্গুলের হাদিসটা আমরা দেখতে পেলাম। এখন আমরা যেটি মানে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো কয়েকটি হাদিস বর্ণনা করেছেন, সেগুলো আমরা মানে কোরআনের আলোকেও দেখছি। যেমন সূরা আল ফাতির আয়াত নাম্বার 41, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ। ইউমসিকু, ইউমসিকু মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুঠোয় নিয়ে আসবেন, ইউমসিক তিনি ধরে রাখবেন, ইউমসিক গ্রেস্ট করবেন, হেভেন এন্ড দা আর্থ, আনতাজুলা, আনতাজুলা যেমন এবং এটা কখনো চলে যাবে না, বলে ইন মানে আপনারা সেটা দেখে নেবেন। কিন্তু এখানে যেটা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তিনি বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সমস্ত আসমান গুলোকে এবং জমিন গুলোকে ধরে 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 ফেলবেন, তার মুঠোয় নিয়ে আসবেন, সেটা কোরআনেও বলছে। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে আমরা যেহেতু মানে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, হাত আর আঙ্গুল থাকবে তো দূরের কথা, তাকে বায়বীয় অথবা কোনো প্রাকৃতিক শক্তি, মাধ্যাকর্ষণ, গ্র্যাভিটেশনাল ফোর্স, এরকম করে চিন্তা ভাবনা যদি কেউ করে যে আকার নাই, কিছুই নাই, মানে এরকম ইত্যাদি ইত্যাদি দেখা যায় না, বর্ণনা করা যায় না, কিছুই করা যায় না, খালি শব্দে খালি আল্লাহ, ওই কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে এই তার হাত আঙ্গুলের উপরে বিশ্বাসটুকু স্থির করা, এটি একটি সমস্যা। কিন্তু এই সমস্যা থাকবে না যখন আপনি গভীরভাবে তাওহীদের পাঠ দর্স নেবেন এবং সেগুলোকে সঠিকভাবে শিখবেন, এবং এই এই শিক্ষাগুলো আপনার জন্য ওয়াজিব, আপনাকে অবশ্যই সেগুলো শিখতে হবে। কারণ ইহুদি সেই যে মানে লোকটা, সে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকই বলেছিল যে এইভাবে বিভিন্ন হাদিস এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের উপর ভিত্তি করে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, সামিআতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকবিদুল্লাহু আল-আরদা ইয়াতভিয়াস সামাওয়াতি বিয়ামিনি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবজার ভিতরে থাকবে হচ্ছে পৃথিবী, তার মানে তার মুঠোর ভিতরে থাকবে হচ্ছে পৃথিবী, আর সাতটি হেভেন সাবা সামাওয়াত এটা থাকবে ইয়াতভিয়া, ইয়াতভিয়াতুন মানে পেঁচিয়ে থাকবে, বিয়ামিনি তার ডান হাতে পেঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটা হেভেন, আমরা সবাই জানি হেভেন হচ্ছে অনেক বড় দি আর্থ থেকে, যেটা সবচেয়ে বড় তার সাতটি, সেভেন হেভেন, সাতটি আসমানকে তিনি ডান হাতে পেঁচিয়ে রাখবেন আর পৃথিবীটাকে রেখে দিবেন তার মুঠোর ভিতর। সুম্মা ইয়াকুল আনাল মালিক আইনা মুলুকুল ইয়াম,
আর্দ, আইনাল মুলুক, আইনা মুলুকুল আর্দ, পৃথিবীর বাদশাহ তোমরা কোথায়? আল্লাহ এটাও বলবে, সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন যে আমি বাদশাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কথা কালামুল্লাহ তাআলা। আমরা আল্লাহর সিফাত সম্পর্কে যখন আলোচনা করেছি তখন আমরা বলেছি যে কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা, এই কথা বলাটাও আল্লাহর একটি গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, কিন্তু আমাদের মতো কথা বলেন না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন, তারপরে তিনি প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবেন, সেটা আমরা হাদিসে আলোচনা করেছি, বিলা তুরজুমান, অনুবাদকারী ছাড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া ওয়াল মুরসালিনদের সাথে কথা বলবেন, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীর বাদশা তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলবেন, যারা মানে মানুষের ভিতরে যারা বাদশা ছিল তাদেরকে অ্যাড্রেস করে তিনি বলবেন, আইনা মুলুকুল আরদ, যে পৃথিবীর বাদশা তোমরা কোথায়? আমি হচ্ছি বাদশার বাদশা। এটি হাদিসের ভিতরে এসেছে, মুলুকুল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন এই হাদিসটুকু আপনারা যদি দেখতে চান তাহলে এটি হচ্ছে বুখারিতে এসেছে 4812। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে আবু সাঈদ আল খুদরি থেকে এসেছে, আন আবি সাঈদ আল খুদরি ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামা খুবজাতান ওয়াহিদাতান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই পৃথিবীটাকে একটি রুটির মতো করে ফেলবেন, রুটি, খুবজাতান ওয়াহিদাতান, একটি রুটি। আমরা যে তাওয়াতে যে রুটিটা মানে বানাই, একটা রুটি, সারা পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমতল করে একেবারে রুটির মতো করে ফেলবেন। হ্যাঁ, এবং সেটা একটা রুটি হয়ে যাবে, বাস্তবিক অর্থে সেটি একটি রুটি হয়ে যাবে, মিহি, হাদিসের ভিতরে এসেছে যে খুব মিহি দানার আটা ময়দা দিয়ে তৈরি রুটির মতো। তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদাতান, দেখুন হাদিসটা কিন্তু সহিহ আল বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 6520। এটা নিয়ে আবার হাসাহাসি করবেন না, কারণ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযীমা। আমাদের একটা সমস্যা হচ্ছে এই যে আমাদের দেশের লোকদের কাছে কোনো কিছু মানে উপস্থাপন করা অত্যন্ত কঠিন কাজ, বিশেষ করে ধর্মীয় জিনিসপত্র যখন এটি উদাহরণের সাথে মিলে যায় তখন তারা এটা নিয়ে হাসি ঠাট্টা করেন। আপনারা সাবধান থাকুন যে এই ধরনের হাসি ঠাট্টা যদি আপনারা করেন তাহলে আপনাদের ঈমান হবে নষ্ট হয়ে যাবে, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন, শাস্তির জন্য অপেক্ষা করছেন করবেন। তাকুনুল আরদু ইয়াউমা কিয়ামা খুবজাতান ওয়াহিদাতান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে সমস্ত পৃথিবীকে আল্লাহ একটি রুটির মতো করে ফেলবেন। ইয়াতাকাফাউহা জব্বার বিয়াদিহ, এবং আল জব্বার আল্লাহর একটি নাম, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি হাতে সেই রুটিটা থাকবে। সুবহানাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবু সাঈদ আল খুদরির হাদিস, যে সারা পৃথিবীকে আল্লাহ একটা রুটির মতো করে রাখবেন এবং সেই রুটিটা আল্লাহর হাতে থাকবে। আল জব্বার ইয়াতাকাফাউহা আল জব্বারু বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফি সাফারি নুজুলান লিআহলি জান্নাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুটিটা এমন ভাবে তৈরি করবে যেমন মানুষ জার্নি করার সময় যে রুটি বানায়, যে আমরা যেরকম তাওয়াতে রুটি বানাই ঠিক সেরকম একটা রুটি, সেরকম একটা রুটির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুবজাতাহু ফি সাফার, যে সফরে আমরা যেই খুবজ নিয়ে যাই সেই ধরনের একটা খুবজ রুটির মতো হবে, আর সেই রুটি দিয়ে তিনি কি করবেন, যে জান্নাতের যারা থাকবে তাদেরকে তিনি খেতে দিবেন, নুজুলান লিআহলিল জান্নাহ। সুবহানাল্লাহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রুটি জান্নাতবাসীদেরকে খেতে দিবেন। ফাআতা রাজুলুন মিনাল ইয়াহুদ, ইহুদিদের একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। তখন সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সে বারাকাত কামনা করছে। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর আদব। বারাকার রহমানু আলাইক ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মানে ইহুদি, সে অন্য ধর্মের, কিন্তু সে বারাকার রহমানু আলাইক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের বারাকা কামনা করছে। ইয়া আবুল কাসিম, এখানে আবুল কাসিম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হচ্ছে, মানে এই নামে সে ডাকছে। আলা আখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, ওই তখন ইহুদি লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আমি কি তোমাকে খবর দেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের লোকদেরকে কিভাবে তিনি আপ্যায়ন করবেন? তখন তিনি বললেন পালু বেলা, তখন তিনি বললেন যে হ্যাঁ বলেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিনয়ী ছিলেন। একজন ইহুদি সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান দিচ্ছে, তিনি প্রথমে শুনছেন। এই কারণেই প্রথমে আমাদেরকে শুনতে হবে, হ্যাঁ শুনতে হবে, এটাই হচ্ছে উত্তম। এবং সেই কথাটুকুই তিনি বলছেন, এন্ডোর্স করছেন। বালা কাল তাকুন, তখন ইহুদি লোকটা আবার বলছে তাকুনুল হাউদু খুবজাতান ওয়াহিদাতান, তখন একই কথা আবার বলছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ আগেই বলছিলেন যে আল্লাহ তখন সারা পৃথিবীটা একটি রুটির আকার হবে। কামা কালান নবী সাল্লাল্লাহু, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুবহানাল্লাহি বিহামদি, একজন ইহুদি সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল না, বাইরে থেকে এসেছে, একই কথাই বলতে যেটি কিছুক্ষণ আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন। ফানাযারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মানে আমাদের দিকে তাকালেন, মানে নাজার নাজারান নবী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকালেন। ইলাইনা ثُمَّ دَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ, তারপরে তিনি হাসতে লাগলেন, যেটা আমরা আগে হাদিসে শুনেছি। এবং ثُمَّ قَالَ عَلَى أَخْبِرُكَ بِإِدَامِهِمْ, তখন ইহুদি লোকটা এই এই পর্যায়ে তখন বলল আমি কি তোমাদেরকে জান্নাতের লোকদেরকে আপ্যায়নের জন্য ইদামের কথাটুকু বলবো? ইদাম ইদাম এই কথাগুলি হাদিসে এসেছে, এগুলো হচ্ছে হিব্রু ভাষার কিছু শব্দ। ইদামও, এগুলো সাহাবিরা ভালোভাবে জানতেন না। ফালা ইদামহ, তখন সে বলল ইদাম হচ্ছে আল বালামুন ওয়া নুনুন, সেটাকে মুআররাব করে দিচ্ছে, আরবি ভাষায় সে বলে দিচ্ছে আল বালামুন ওয়া নুনুন, যেটি হচ্ছে বালাম আর একটি নুন, এই দুটো জিনিস দিয়ে জান্নাতি লোকদেরকে আপ্যায়ন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাতি লোকদেরকে খাওয়াবেন আপ্যায়ন করবেন সুবহানাহু ওয়া তাআলা। قالوا তারা সাহাবীরাও জানলো না এটা কি, মা হাজা, তখন তারা জিজ্ঞাসা করলো এগুলো এটা কি, বিশেষ করে নুন এটা মানে মুসলমানদের ভিতরে মালুম মারুফ, কেননা মানে ইউনুস আলাইহিসসালাম সাহিবুল হুত, ওটা নুন যে মানে হচ্ছে মাপ, বড় একটি মাপ, কিন্তু আল বালাম বালাম এইটার মানে এটা কি? তখন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যখন ওখানে ছিলেন, তখন ইহুদি তারই উপস্থিতিতে সে বলল পাউরুন, এটি হচ্ছে সার, মানে গরুর যে সার আছে মানে বীজ, সেই মানে সারের মতো অক্স, ও নুনুন এবং হচ্ছে ফিস, ইয়াকুলু মিন জাইদাতি কাবদিহিমা সাবউনা আলফা, যে এই যে গরুটা থাকবে, যে গরুটার কথা হাদিসে এসেছে, মানে একটা বিশাল একটি সার, এই সারের যে আকার তার একটা ধারণা দেওয়ার জন্য ইহুদি লোকটা বলছে ইয়াকুলু মিন জিয়াদাতি কাবিদিহিমা,
কাবিদ মানে হচ্ছে লিভার, লিভার কলিজা, ওই কলিজার ভিতরে যে এক্সটেন্ডেড কলিজা থাকে, মানে আমরা বাংলাদেশে বলি দিল কলজা, ওই দিল কলজাটা মানে কডেড লোব অব দ্য লিভার, যারা ডাক্তার ডাক্তার যারা তারা বুঝতে পারবে, এই লিভারের ইয়াদাতুল কাবিদ মানে হচ্ছে কডেড লোব অব দ্য লিভার, মানে অতিরিক্ত ছোট কলিজা, এই কলিজাটা দিয়ে সাবউনা আলফা, সত্তর হাজার, সত্তর হাজার মানুষ সেটাকে মানে খেতে পারবে, তাদেরকে আপ্যায়ন করবে। তার মানে তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অনেক ধরনের মানে প্রাচুর্য জান্নাতের জন্য রেখে দিয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের একটি গুণাবলী, এটা কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রুটিটাও হাতের তিনি এক পর্যায়ে রেখে দিয়েছেন, আমরা এখান থেকে জেনে নিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এভাবে তিনি মানে তার হাতের বর্ণনা তিনি দিয়েছেন, আমরা এখান থেকে এটা জানতে পারলাম, তার মুঠোর বর্ণনা তিনি দিয়েছেন সুবহানাহু ওয়া তাআলা। এই কারণেই ولله سبحانه وتعالى أصابع لا تشبه شيئا من أصابع المخلوقين الله سبحانه وتعالى আঙ্গুল রয়েছে এবং সেই আঙ্গুলগুলো কোন সৃষ্টির আঙ্গুলের সাথে কোন শুবিহাত নাই, মানে لا تشبه وهي تعالی تلك بكماله وجلاله তার মহিমা এবং গরিমার সাথে সামঞ্জস্যপূর্ণ, ম্যাজেস্টি এন্ড পারফেকশন এর সাথে বিফিটেড সুবহানাহু ওয়া তাআলা। ফাফি সহিহ আল বুখারী আল মুসলিম আমরা এই হাদিসটা বলেছি যে ইহুদি লোকটা এসে বলেছে ইন্নাল্লাহ ইয়ামসিকু সামাওয়াত আলা ইসবাই, এটা আর আমরা রিপিট করতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইহুদি যখন এই কথাটা বলছিল যে প্রত্যেকটি আঙ্গুলে কি কি থাকবে, গাছপালা পাহাড়, এই কথাটুকু বলার পরে অন্য একটা হাদিসের ভিতরে এটা এসেছে বুখারিতে 7414 নম্বর হাদিসে, আরেকটি রওয়ায়াত এসেছে সেটা হচ্ছে ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজুবান তাসদীকান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়েছেন যে ইহুদি কেমনে সে এটা জানলো, তাআজুব তার মানে এটা শুনে। আজকেও আমাদের অনেক শ্রোতা এমন হয়তো থাকবেন যে কোনোদিন এই কথাটা আর তারা শুনেনি, এই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তারা জীবনের প্রথম শুনবে। আল্লাহ সবাইকে তাওহীদের জ্ঞানে সমৃদ্ধ করুন, আমিন। নবী সাল্লাল্লাহু সাল্লাম এই কারণে তিনি অবাক হয়েছেন যে ইহুদি কিভাবে এই কথাটুকু বলতে পারলো সহিভাবে, তাআজুবান, কিন্তু সাথে সাথে তিনি তাকে সত্যায়িত করেছেন, যে কনফার্মেশন করেছেন, তাসদীকান। তাহলে আর আমাদের শ্রোতাদের ভিতরে আজকে যারা শুনছেন তারা যেটা হয়তো কিছু শ্রোতা গিয়ে করবে কি যে বাংলাদেশি মৌলানাদের কাছে গিয়ে বলবে যে আজকে একটা বক্তৃতা শুনলাম এখানে বলতেছে যে আল্লাহর আঙ্গুল আছে আমাদের মতো, তারপরে আমাদের মতো কবজা আছে, আমরা যদিও এই কথাগুলো বলি নাই কিন্তু সে এইভাবে বানিয়ে বানিয়ে বলবে, আর মৌলানা সাহেব বলবে যে এগুলি হচ্ছে ওয়াহাবি, এগুলি আল্লাহকে পূজা করে তার মানুষের মতো কল্পনা করে ইত্যাদি ইত্যাদি, অথচ আমাদের বক্তৃতা সে ভালো করে শুনে নাই কিন্তু আমাদের সর্বনাশ করার জন্য সে খুব উৎসাহী। এই ধরনের শ্রোতা যে নাই সেটা মানে বলা যাবে না, আছে, কারণ এটা খুবই স্বাভাবিক। আমাদের সমাজের ভিতরে আল্লাহকে বারবার ওভাবেই চিহ্নিত করা হচ্ছে যে তার কোনো আকার নাই, তার মানে তার ওই সিফাত গুলো আর নাই, কিছুই নাই, শুধু আছে কি আল্লাহ, কোথায় আছে জানি না, কোনো গুণাবলী আছে কিনা জানি না, একটাই গুণাবলী জানি তার কোনো আকার নাই, তার মানে আর গুণাবলী থাকে না, বাকি সব এমনি হাওয়া হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হাত এবং আঙ্গুলের বর্ণনা এটা এসেছে হাদিসের ভিতরে, তারপরে তিনি বর্ণনা করছেন যে তার রয়েছে পা, এক কাদাম,
ما ذكر في القدم سبحانه وتعالى. عنون البيهقي بالعنون السابق في كتابه أسماء الصفات. الإمام البيهقي তিনি একটি কিতাব লিখেছেন, তার নাম হচ্ছে আসমা ও সিফাত। এই কিতাবের ভিতরে ওয়াজাকারা ফিহি আইদাতান আহাদিস, অনেকগুলো হাদিস তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে পা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রয়েছে? পা রয়েছে। এর একটি প্রথম হাদিস হচ্ছে মিনহাল হাদিস আল্লাযী ইউরিহিল বুখারী ওয়াল মুসলিম, বুখারী মুসলিমের হাদিস। عن أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم قال لا تزول جهنم جي الله سبحانه وتعالى من جهنم إتي بوري بورن هبنا تقول هل من مزيد حتى يدعى فيها ربي عزة قدمه جي جهنم إتي الله سبحانه وتعالى بستود كل ذكتن সেই জাহান্নামের কাছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হাল মিম মাজিদ, যে আরো কিছু কি বাকি আছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা সেই জাহান্নামের উপরে রাখবেন। হাদিস নাম্বার হচ্ছে বুখারি 4848 4849 হাদিস, যে আল্লাহর রয়েছে পা। এটি হচ্ছে আল্লাহর একটি গুণাবলী। ফায়াকুল ফাতাকুল কাত কাত ইজ্জাতিক, তখন জাহান্নাম কথা বলবে সুবহানাল্লাহি তাআলা। আমরা হাদিসের ভিতরে জানতে পেরেছি যে জান্নাত এবং জাহান্নাম তারা একে অপরের সাথে কথা বলেছিল। আমরা হাদিসে সেটা পেয়েছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সেগুলো মানুষ না হলেও কতিপয় সৃষ্টি কথা বলতে পারে। আমরা হাদিসের ভিতরে পেয়েছি, যেমন তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে কিছু পাথর নুড়ি পাথর কথা বলেছিল, তাসবিহ পাঠ করেছিল। এরকম যে কিছু কিছু জড় পদার্থ সেটাও কথা বলতে পারে। যেমন জাহান্নাম নিজে কথা বলে বলবে কাত কাত ইজ্জতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জতের কসম দিয়ে বলবে যে আর এনাফ হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। জাহান্নাম অনেক মানুষে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উপরে পা রাখবেন, ঠিক তখন ওই কথাটা বলবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাটা ওখানে রাখবেন। يدعو فيها رب العزة قدمه, الله سبحانه وتعالى رفع جهنم الوپر ركه تيني بولبن هل من مزيد آر كي كيشو باقي اتره جهنم اتر دبه جه انيك ہوئے چه انيك ہوئے چه تمار عجت ار قسم ويزوا بعدها الى البعد ابن آرو كيشو মানে روایت ایسے چه যে এর আগে বলা হচ্ছে যে এটি ইজওয়া বাইরুহা, এবং তারপরে জাহান্নাম শ্রিঙ্ক করে যাবে। কোন কোন রেওয়ায়েতে এসেছে যে জাহান্নামটা একটু ছোট হয়ে যাবে। ওয়াফি বাদ রিওয়ায়াত ওয়ালা ইয়াজালা ফিল জান্নাহ ফাদলুন হাত্তা ইউনশা আল্লাহু লাহা খালিকান, তার মানে জান্নাহ এবং জাহান্নাম দুটোই কিন্তু খালি থাকবে এক পর্যায়ে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি আল আলিম, তিনি জানেন যে জান্নাতে কি পরিমাণ জায়গা খালি আছে তিনি জানেন, আর জাহান্নামে কি পরিমাণ জায়গা তিনি খালি আছে সেটা তিনি জানেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল খাবির, তিনি সবকিছুর খবর রাখেন, পরিপূর্ণভাবে রাখেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জালালা, তার আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল জাব্বার, তিনি যে এই যে তার গুণাবলী, এই কারণে তিনি জান্নাতের সাথে এরকম কোনো কথা বলবেন না। কারণ জান্নাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ।
কিন্তু জাহান্নাম হচ্ছে আল্লাহর শাস্তি, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের গিয়ে কাছে পা রেখে বলবেন যে কিছু কি খালি আছে, তখন জাহান্নাম যখন বলবে যে অনেক হয়েছে তোমার ইজ্জতের কসম, তারপরেই জাহান্নাম নিজেও কিছুটা শ্রিঙ্ক করবে, ছোট হয়ে যাবে। আর জান্নাত যে খালি থাকবে সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিছু কথা বলবেন না, জান্নাতকে কিছু বলবেন না, তার মানে দুটোই খালি কতটুকু আছে সেটাকে দুইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবস্থা করবেন। একটি হচ্ছে খালিটাকে তিনি ছোট করে ফেলবেন সুবহানাহু ওয়া তাআলা, আর জান্নাতেও কিছু জায়গা খালি থাকবে সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে জান্নাত খুব বড়, এত বড় সমস্ত জান্নাত আহলুল জান্নাত যাওয়ার পরেও জান্নাত খালি থাকবে কিছুটা। ইনশা আল্লাহু লাহা খালিকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে সৃষ্টি করবেন। ভালো করে জেনে নিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নাম হচ্ছে আল খালিক, তিনি সৃষ্টি করেন। তো এরকম ধারণা করা ঠিক হবে না, যেটা আমরা অনেকেই করে থাকি যে আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই হাতে সৃষ্টি করে তারপরে তার সমস্ত প্রজন্মকে সৃষ্টি করে, আর জিনকে আগেই মানুষের আগে সৃষ্টি করে, তারপরে সমস্ত কিছুকে সাত দিনে তিনি সৃষ্টি করে, তারপরে ইত্যাদি ইত্যাদি সৃষ্টি, মানে সৃষ্টির কাজ শেষ হয়ে গেছে। আমাদের অনেকেরই ধারণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির কাজ শেষ হয়েছে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ধ্বংস করবেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা নেওয়া যাবে না। হাদিসের ভিতরে এসছে যে জান্নাতে সবাইকে রাখার পর জান্নাত যে খালি থাকবে সেই খালি জায়গাটুকুর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আবার নতুন করে কিছু সৃষ্টি করবেন এবং সেটাকে সেখানে রাখবেন। ইনশা আল্লাহু লা খালিকান ফায়াসকুনুহুম ফাদলাল জান্নাহ, আর আল্লাহ সুবহানাহু তাআলা সেই অতিরিক্ত জান্নাতের জায়গাগুলোতে তিনি ওদেরকে থাকতে দিবেন সুবহানাল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু তাআলা আরো কিছু সৃষ্টি করবেন সুবহানাহু ওয়া তাআলা। কলারা বলছেন আল্লাহই ভালো জানেন তিনি কি সৃষ্টি করবেন, মানে ডেফিনেটলি যেহেতু থাকার কথা হাদিসে এসেছে সেটি মানুষ আকারেই সৃষ্টি করবেন। ওয়া আম্মাল জান্নাতু ফা ইন্নাল্লাহা ইউনশা লিহা খালিকান, অন্য একটা হাদিসের ভিতরে এসেছে যে আবু হুরায়রা হাদিস, এই হাদিসটুকু বুখারীতে এসেছে 4850, যে জান্নাতুন ওয়ান নার, যে জান্নাত এবং জাহান্নাম তারা তর্ক শুরু করে দিয়েছিল, জান্নাত এবং জাহান্নাম একটা বিতর্কের আয়োজন করছিল। তখন জাহান্নাম বলল যে আওরাস্তু বিল মুতাকাব্বিরিন মুতাজাব্বিরিন, যে আমি তো হচ্ছি সমস্ত অ্যারোগ্যান্ট এবং স্বৈরাচার টেরিনিক্যাল অত্যাচারীদের জন্য আমাকে তৈরি করা হয়েছে, আমি তাদেরকে জায়গা দিব। ওয়াকালাতিল জান্নাহ, যে জান্নাহ তখন বলল ফামালি লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাআন নাস ওয়া সাকাতুহুম ওয়া গাররুহুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তারা মানুষের ভিতরে খুবই দুর্বল এবং নিচু, যাদেরকে মানুষ পাত্তা দেয় না, সেই ধরনের লোকই জান্নাতে বেশি থাকবে। জান্নাত সেটা বলতেছে দুআফা উন্নাস, মানুষের ভিতরে সবচেয়ে দুর্বল। আমরা মনে করি দুনিয়াতে আমাদের যাদের টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমরা সবাই জান্নাতে যাব, হাদিসে কিন্তু ওটা বলছে না। হাদিসের ভিতরে বলছে যে যাই সকল লোক খুবই ছোট, মর্যাদার দিক থেকে ছোট, সব কিছু থেকে ছোট, দুর্বল মানুষের ভিতরে দুআফা উন্নাস ওয়া সাকাতুহুম ওয়া গাররুহুম, যে মানুষের ভিতরে খুবই নিচু মর্যাদার লোক, মানে তারা সলিহীন কিন্তু তাদের পৃথিবীর কোনো প্রাচুর্য তারা তেমন একটা পায়নি, তাদেরকে মানুষ নিচু করে রেখেছে দেখেছে দুনিয়াতে, তারাই যাবে জান্নাতে। হ্যাঁ, তারা ছাড়া আর তেমন কেউ জান্নাতে যেতে পারবে না। ক্বাল আল্লাহু ইল জান্নাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে বলল, এই কথাবার্তার ভিতরে আল্লাহ জান্নাতের সাথে আবার কথা বলছে, বলছে কি
أنت رحمتي أرحم بك من أشاء من عبادي جي من أشاء من عبادي جي تمي هتش أمار رحمة الله سبحانه وتعالى جنت كي دیکھے اي قصة بوليسي أنت رحمتي سبحان الله الله جنت شاته قصة بولچن كنتو رحمة قصة بولچن اي پر جاي أمرا دیکھتے پاچھے جتي دوزو کے شاته بولچن جي তোমার কিছু খালি আছে আর জান্নাতকে বলছেন কি আদর করে জান্নাতকে বলছেন আনতা রাহমাতি ইরহাম বিকি যে তোমার মাধ্যমেই আমি তাদের যাদেরকে চাই হ্যাঁ আমার বান্দাদের ভিতরে তাদের উপরে আমি রহম করব হ্যাঁ আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি যে আমার বান্দাদের ভিতরে যাকে চাই তার উপরে আমি মানে রহম করব وقال النار আর তিনি জাহান্নামকে দেখে বলছেন انت عذابي عذاب بك بك من اشاء من اشاء من عبادي যে আমি আমার বান্দাদের ভিতরে যাদেরকে চাবো তাদেরকে আমি এই তোমাকে দিয়ে শাস্তি দিব ولكل واحد منكما ملؤوها যে প্রত্যেকটি জিনিস হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ করে দিবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পরিপূর্ণ করতে যাবেন ঠিক তখনই ফা আম্মান নার ফালা তামতালা হাত্তা ইয়াদা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রিজলিহি আবার হাদিসের ভিতরে এসে একটা হাদিসে এসেছে কাদমিহি কদম এই নামে এসেছে পা আরেকটি হাদিস এসেছে যেটি বুখারীতে মুসলিমে এসেছে বুখারীতে এসেছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হাদিসে ভিতরে এসেছে যে ফালা তামতালা যে পরিপূর্ণ হবে জাহান্নাম আর নার হাত্তা ইয়াদা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাখবেন তাবারাকা ওয়া তাআলা রিজলাই তার পাটা যখন রাখবেন ফাতাকুলু কত 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 জাহান্নাম তখন বলবে হয়েছে 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 فهنالك تمتلاء يجوى بعدها الى بعد يكشوتا هلو اجد تكي ترى يجوى يجوى مانيتي ايتا شوتو هيجا بشنكول بشنكوتي تهبي ولا يظلم الله من خلقه احدا على الله سبحانه وتعالى তার সৃষ্টির কোন ব্যক্তির উপরে কারোর উপরে তিনি জুলুম করবেন না আমরা হাদিসের ভিতরে জানতে পেরেছি হাদিসে কুদসিতে এসেছে যে জুলুম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জুলুম করবেন না ওয়া আম্মাল জান্নাতু ফা ইন্নাল্লাহা ইউনশা লাহা খালিকান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে কিছু মানে আহলুল জান্নাহ তৈরি করবেন এবং সেটাকে তিনি জান্নাতকে পরিপূর্ণ করে দিবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে পা আছে সেটি কোরআনুল আযীমের ভিতরে সূরা বাকারা হ্যাঁ সূরা বাকারা 255 নম্বর যে আয়াত আয়াতুল কুরসি ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ এই যে কুরসিয়ু এই কুরসি জিনিসটা কি আমরা জানি যে আরশ হচ্ছে সিংহাসন আর কুরসি হচ্ছে ফুটস্টুল মানে পা রাখার জায়গা জমিদার বাড়িতে আপনারা যারা দেখেছেন যে বড় খাটের উপরে উঠতে গেলে যে ছোট একটা পি থাকে ওই জমিদারের উঁচু খাট যাদের যারা চৌধুরী বড় প্রভাবশালী ব্যক্তি গ্রাম অঞ্চলে এখনো যদি প্রাচীন কোনো ঘরে যান দেখবেন যে ছোট একটা পিড়ির উপরে দিয়ে তারপরে খাটে উঠতে হয় ওই যে ছোট একটা টুলের মতো আছে সেটি হচ্ছে কুরসি সেটি উপরে হচ্ছে সিংহাসন কুরসি হচ্ছে তার নিচে আর সেই ছোট কুরসিটা সারা সাতটি আসমান এবং পৃথিবীটাকে বেষ্টন করে এসেছে এই যে কুরসি এই কথাটুকুকে আন ইবনে আব্বাস আন্নাহু ক্বাল ফিল কুরসি সূরা ফিল আয়াতুল বাকারা মাউদু কাদামাইন মাউদুল কাদামাইন যে এটিকে ইবনে আব্বাস বলছেন যে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
পা রাখার জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানে পা রাখবেন, মানে এরকম একটা জায়গা। তার মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পা রেখেছেন, এটি নয়। এটিকে বলা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে পা রাখার জায়গা, মানে পা রাখার জায়গা, তার মানে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা রাখবেন, সেরকম কোনো দলিল আমরা পাচ্ছি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির উপরে নির্ভরশীল নয়, তিনি সিংহাসনের উপরে নির্ভরশীল নন। আমরা যেরকম ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়ি অথবা একটি ভূমির উপরে দাঁড়িয়ে থাকি অথবা দাঁড়াতে কোনো সাপোর্ট আমাদের দরকার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজন মুক্ত। ইন্নাল্লাহ মুস্তাগনি আলাল আরশ ওয়া কুরসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার সিংহাসন এবং কুরসির প্রয়োজন মুক্ত। সুবহানাহু ওয়া তাআলা এই কথাটুকু মুক্তাসারুল উলু ইমাম যাহাবীর যে বিখ্যাত কিতাব সেখানে এসেছে, ক্বালা শেখ আল আলবানি রাহমাহুল্লাহ তাআলা হাযাল কওল সহীহ আল মাওকুফ, যে ইবনে আব্বাসের কথা হিসাবে এটি সহীহ মাওকুফ, মানে সাহাবীদের কথা মাওকুফ, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায়নি, কিন্তু এটি ইবনে আব্বাসের কথা হিসাবে এটি সহি। মানে মূল মুদ্দা কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে পা রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়টি পা রয়েছে সেটি আমরা হাদিসের ভিতরে জানতে পারিনি। কিন্তু এই ইবনে আব্বাসের যে মানে যে মাওকুফ, যে সহি মাওকুফ যে কথাটা আছে, সেখানে তিনি দুই বচন মুসান্না ব্যবহার করেছেন, কাদামাইন দুটি পা, আর হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে তার কোনো উল্লেখ নাই, শুধু পা হিসাবে এসেছে। একটি এসেছে কাদিমিহি তার পা, আরেকটি হচ্ছে যে রেজলেহি তার পা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে তার এই পা সেটি সংখ্যায় কয়টি, আমরা আমরা সেটি বিস্তারিত ভাবে জানতে পারছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই উত্তম জানেন। কিন্তু আমাদের জানতে হবে যে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদম, আল কদম রয়েছে, এটিকে আমাদের জানতে হবে। তারপরে এসেছে আসফাক, যে এই যে হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত, বিলো নি আপ টু অ্যাঙ্কেল, এই এটাকে বলা হয় যে মানে শিন, ইংরেজি ভাষায় বলা হয় শিন, এস এইচ আই এন, বাংলা এর কোনো ভালো প্রতিশব্দ নাই আমাদের, আমার জানা নাই, আমি খুঁজেছি ডিকশনারি পাওয়া যায়নি। অনেকে লিখেছে পায়ের নলা, অনেকে লিখেছে পায়ের পিন্ডুলি, পায়ের পিন্ডুলি বলতে বোঝায় আসলে কাফ মাসল, কাফ কাফ মাসল যেটা পায়ের পিছনের দিকে থাকে পিন্ডুলি, এটা নলা বলতে অনেকটা কাছাকাছি চলে আসে, হাড্ডিটাকে নলা বলে। হ্যাঁ, মানে মুদ্দা কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা ছাড়াও তার রয়েছে হচ্ছে শিন, মানে পায়ের নলা রয়েছে যেটা উপরি অংশ। লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা সাকুন, যে তার রয়েছে সাপ। ইউজিবু আলাইনা আন নুসাদদিকু বিযালিক ওয়া লা নুকাযযিবুহু লিআন্নাহু সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ আখবারনা বিযালিক। قال الله تعالى يوم يكشف عن فاك ويدعون ويدعون إلى السجود فلا يستطيعون سورة القلم آيات نمبر 42 যে আমাদের জন্য ওয়াজিব হচ্ছে আমাদেরকে সত্যায়িত করা, ইট ইজ অব্লিগেটরি ফর আস টু বিলিভ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ এ শিন, আমরা তাকে ডিনাই করতে পারবো না, ওয়ালা নুকাযযিবু, আমরা সেটাকে কখন অস্বীকার করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে সাক, পায়ের নলা, আর এই যে পায়ের নলা আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল আযীমের ভিতরে বলেছেন, সূরা আল কলম এর আয়াত হচ্ছে 42, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াউমা ইয়াকশাফু আনি সাক ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন, যে স্মরণ করো যে ওই দিন মানে কিয়ামতের দিন
যখন পায়ের নলা অথবা গোছা মানে এটা উন্মোচিত করবে, খুলে ধরা হবে, এটাকে মানে নগ্ন করা হবে, মানে দেখানো হবে, কাপড়টা তোলা হবে, মানে কোনো কিছুকে তুলে নেওয়া, পর্দাটাকে তুলে নিয়ে ওই পায়ের নলাটাকে দেখানো হবে, তখন সমস্ত বান্দাদেরকে ডাকা হবে, ইয়ুদআউনা ইলা সুজুদ, সিজদা করার জন্য বলা হবে কাকে? আল্লাহকে। হ্যাঁ, তখন ফালা ইয়াস্তাতিউন, তারা করতে পারবে না, কারা? যারা মুনাফিক ছিল তারা সেটা করতে পারবে না। এটি হচ্ছে এই আয়াতের তাফসীর। এখন প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশে এই সাগটা বাদ পড়লো কেন? এখানেই হচ্ছে আমাদের সমস্যা। এই সমস্যা থেকে কিরকম যে মুক্তি আমার জানা নাই, খুব কষ্ট হয়। আমাদের দেশে যার কার কোরআন বলবো, যে কোনো কোরআনই ধরেন না কেন, এমন ভাবে অনুবাদ করেছে যে এটা কার পায়ের গোসা এটা বোঝার উপায় নাই, মানে মানে লজ্জা পাচ্ছে আর কি। মানে আমাদের দেশে যেমন আছে না, যে জামাই শ্বশুরের সাথে অথবা শাশুড়ির সাথে কথা বলার সময় আম্মা অথবা এগুলো বলে না, মানে কর্মবাচক কর্তাবাচক শব্দটা অনুল্লেখ করে মানে হ্যাঁ এটা করেন, আপনি করেছেন, এরকম মানে কে করেছে সেটা বলছে না। আমাদের বাংলাদেশি অনুবাদকারী যারা কোরআনের অনুবাদ করেন তারা লজ্জা পান, এখানে তারা লিখেন না যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাতা উন্মোচিত হবে, এটা কোথাও লেখা নাই এই আল্লাহ ব্র্যাকেটে। যদিও আল্লাহ কথাটা ওইখানে নাই, কিন্তু এটার অর্থ আল্লাহই, যে আল্লাহ তার পাটা উন্মোচিত করবেন। এখানে লেখা থাকে কি, সেদিন পায়ের গোথা উন্মোচিত হবে, আর আমাদের পাঠকরা মনে করছে সেদিন মনে হয় আমাদের পাওগুলো উন্মোচিত হবে, মানে আমাদের পাওগুলো আমরা দেখাবো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো শিখেই আমরা বড় হয়েছি, এই হচ্ছে আমার দেশ। আল্লাহর গুণাবলীকে অস্বীকার করার জন্য যত মতলব আছে, যত মানে পবিত্রি চক্রান্ত আছে, সেগুলি সবগুলো আমাদের দেশে কায়েম আছে, যেন মানুষ কোনোভাবেই আল্লাহর গুণাবলী গুলোকে জানতে না পারে। এত কিছু লিখতে পারছে, এই কথাটুকু লিখতে পারছে না যে সেদিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাটা তিনি খুলে দেখাবেন, মানে পায়ের নলা। এখানে এসেছে যে ইয়াওমা ইয়াকশাফু, কাশাফা মানে হচ্ছে উন্মোচিত করা, কাশাফা মানে 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 জিনিসটাকে খুলে দেওয়া, পর্দা দিয়ে ঢাকা আছে এটাকে কাশাফা করলেন, কাশিফ ইয়াকশাফু আনি সাক, কোথা থেকে, যে পায়ের উপর থেকে তিনি জিনিসটাকে উন্মোচিত করে দিবেন, মেলে ধরবেন। The sheen shall be laid bare in the day of resurrection. Hey, Allah subhanahu wa ta'ala would do that. Allah subhanahu wa ta'ala সেটা করবেন। এটা আল্লাহর ওয়াস্তে কোরআনের অনুবাদকারীদের উচিত ছিল, তাদের উপরে ওয়াজিব ছিল এটা লেখা, কারণ পাঠক পড়ে যাচ্ছে সারা জীবন, পড়তে পড়তে বুড়ো হয়ে গেছে, সে জানতেই পারলো না যে আল্লাহ নিজেই কোরআনে বলেছেন যে তার পাটা তিনি নিজেই এটাকে উন্মোচিত করবেন, এটা জানতে পারলো না। কারা জানতে দেয়নি? আমাদের তথাকথিত তথাকথিত অনুবাদকারী। আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সো যদিও এটি ডক্টর মহসিন খান সেভাবে তিনি এখানে আল্লাহ কথাটা বলেন নাই, কিন্তু এটি আমাদের পাঠকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এটি না থাকলে, কারণ জিনিসটা হচ্ছে যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। ইংরেজিতে ডক্টর মহসিন খান বলেছেন রিমেম্বার দ্য ডে ওয়েন শিন, তারপরে তিনি ফুটনোট দিয়ে বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করবেন। শ্যাল বি লেড বেয়ার ইন দ্য ডে অফ রেজারেকশন, দে শ্যাল বি কল টু প্রস্ট্রেট দেমসেলভ টু আল্লাহ, দে মানে হু আর দে হিপোক্রেট শ্যাল নট বি এবল টু ডু সো। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করবেন, একটা আয়াতের ভিতরে তার ফাঁক প্রমাণিত হয়ে গেছে, সুতরাং এখান থেকে আমরা সরে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন, আর এটি হাদিসের মাধ্যমে প্রমাণিত হচ্ছে, এত বড় একটি সত্য ফাঁক
কোরআনের ভিতরে থাকার পরেও আমাদের দেশের লোকরা কিভাবে বলছে যে আল্লাহ হচ্ছে নিরাকার, কিভাবে বলছে? কোরআনের ভিতরে বলছে, এর একটাই কারণ, ওই যে মানে কোনো কিছু উল্লেখ না করে সেদিন পায়ের নলা উন্মোচিত হবে। কার পা জানি না, এটা কি আল্লাহর পা নাকি না আমার পা, কে কেউ জানে না, জানে কে এটাও আল্লাহ নাকি জানে। কোনো কিছু অনুবাদ করার পরে এক ধরনের লেখক অনুবাদক আছেন, তারা আবার বিশিষ্ট চিন্তাবিদ, তারা বলছেন যে এগুলো কি হয়েছে আমরা কিছুই জানি না, এটা আল্লাহই ভালো জানে। আল্লাহ মানে কার পা উন্মোচিত হবে এই কথার অর্থ কি জানি না, পাও কি জানি না, তাক কি জানি না। তাসবিদ করছে, তারা সেটাকে অস্বীকার করছে, বলছে যে এটা আল্লাহ জানে আমরা কিছু জানি না। অথচ সাহাবিরা জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে শিক্ষা দিয়েছেন যে কার পা উন্মোচিত হবে। হাদিসের সাথে কোনো যোগাযোগ নাই, কোরআনের ব্যাখ্যা করে করে কোরআন পরিপূর্ণ করে দিয়েছে, আর মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে ওই কোরআনটা পড়েন, ওইটা পড়লে আপনি অনেক জ্ঞান অর্জন করবেন, দেখুন ওই কোরআনে পড়ে কি লিখেছে সেই অনুবাদক, পড়ে দেখতে পারেন। ওয়াদ্দা ফি সহিহাইন মা ইউফিসসিরু হাযিহিল আয়া ওয়া ইউদহাহা, যে যে দুটো সহি মানে বুখারি মুসলিমের ভিতরে মা ওয়ারাদা, যে ওখানে পরিষ্কার করে তাফসির করে দেওয়া হয়েছে এই আয়াত, হাযিহিল আয়া এটিকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। ফাআন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু সাঈদ আল খুদরির হাদিস, এই হাদিসটা আবু সাঈদ আল খুদরি বলেছেন, 40 মানে হাদিস নাম্বার হচ্ছে 4419। আফসোস, হাদিসে আছে কোরআনে আছে, অথচ আমাদের দেশে বাদ পড়ে গেল, কোরআনকে অস্বীকার করার সামিল হয়ে যাচ্ছে ছোটবেলা, মানে কোরআনে আবার এদিকে বলা হচ্ছে যে কোরআন নাকি অস্বীকার করলে নাকি মুসলমান থাকে না, আর এই মুসলমান থাকে না তাহলে ইয়াকশাফুটা গেল কোথায়? তো হাদিসের ভিতরে তার ব্যাখ্যা এসেছে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ বলছেন ইয়াকশাফু রাব্বুনা আন সাকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের নলা উন্মোচিত করবেন, পরিষ্কার করে বলছেন ইয়াকশাফু রাব্বুনা আন সাকিহি, তার পা থেকে তিনি মানে সরিয়ে ফেলবেন মানে ব্যারিয়ার পর্দা অথবা ইত্যাদি তিনি উন্মোচিত করবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনাত মুমিনা, যে প্রত্যেকটি মুসলমান মুমিন নরনারীকে তখন তারা সিজদা করতে বলবেন, তারা তখন সিজদা করবে। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন মুমিনা ওয়া ইয়াবকা মিনকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সামা সামা, যে তারা মানে গৌরবের জন্য সেজদা করেছে, লোক দেখানো সেজদা করেছে, রিয়াউন ওয়া সামাআতুন সামা সুমুহা সুমুহা, এই যে সুমুহা আমরা যারা মানে হজ এবং উমরা করেছি সেখানে আমরা কি বলেছি, রিয়া লা রিয়া ওয়া সুমুহ, যে কোন সম্মান কোন প্রতিপত্তি ছাড়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় চাইতে নিয়ামত চাই, তার মানে সুমুহা ও রিয়াহা, এই যে মানে দুটো জিনিস এটা সহ যদি কেউ সেজদা করে থাকে গৌরবের জন্য মানুষকে দেখানোর জন্য, যারা দুনিয়াতে সেজদা করেছে তার মানে যারা মুনাফিক ছিল, যে মুসলমানদের মতোই নামাজ পড়তো কিন্তু তারা আল্লাহ এবং রাসূলের উপরে কোনো বিশ্বাস করতো না, বরঞ্চ মুসলমানদের ক্ষতি করত, তাদের কথাই বলা হচ্ছে। ইয়াযহাবু ইয়াসজুদু ফায়ুদু যুহরুহু তাবিকান ওয়াহিদাতান, যে তারা যখন সিজদা করতে যাবে তখন তাদের পিঠের হাড্ডিগুলো একটি তক্তার মতো হয়ে যাবে, একটি কাঠের মতো হয়ে যাবে, তাবাকাতুন ওয়াহিদাতুন, একটি তাবাক হয়ে যাবে, তার মানে তারা সেজদা করতে পারবে না। এই তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়াম বাগি আন্নান নুনাব্বাহু হুনা ইন ইলা আন ইসবাত সাকুল্লাহি তাআলা কা ইসবাত আল ইয়াদ ওয়া সামউ আল বাসারা ওয়া গায়রুহা ফি সিফাত, যে আল্লাহর যে হাত আছে তার শোনার শ্রবণ ইন্দ্রিয় রয়েছে, তার দেখার
ভিশনারি অ্যাপারেটাস মানে সিস্টেম রয়েছে, এই গুণাবলীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিন রয়েছে অথবা তার পায়ের নলা রয়েছে। ওমা ওয়ারাদা আন ইবনে আব্বাস আন্নাহু কাসারা কাশাফা সাক বিমানা শাদ্দাতুল আমর, যে ইবনে আব্বাস থেকে একটি উক্তি এসেছে যে তিনি বলছেন যে এটা দিয়েই সমস্যা হয়েছে, কারণ এটা অনেকে অনুবাদ করে লিখেছেন, কারণ এটি এসেছে ইবনে আব্বাস থেকে, ইয়াউমা ইয়াকশাফু আনি সাক, এই কথাটা ইবনে আব্বাস ব্যবহার করেছেন এই অর্থে যে সেদিন হবে কি প্রচন্ড মানে ঝামেলা, সিরিয়াসনেস অব দ্য ম্যাটার, শিদাদাতুল আমর, আর এই কারণে মানে ওইটা বুঝছে আমাদের অনেক অনুবাদক, কিন্তু ইবনে আব্বাসের ওই কথাটা সহি হাদিসের খিলাফ, সুতরাং তার কথাটা মানা যাবে না। এটাই হচ্ছে দলিল যে হাদিস যখন সহি হয়ে যায় তখন কোন সাহাবীর কথা সহি ভাবে আসলেও সেটাকে মায়ারিদ, সেটাকে ফেলে দিতে হবে, কন্ট্রাডিক্ট করছে, মায়ারিদ বিমা সুবিতা আন ইবনে মাসউদ আন্না রাব্বুনা ইয়াকশাফু আনি সাকিহি, এটি স্কলাররা বলছেন যে সহি হাদিস দ্বারা যেটিকে প্রমাণিত হয়েছে বুখারী, হ্যাঁ হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমের হাদিসে যেটা এসেছে 4419, সুতরাং তার মোকাবেলায় ইবনে আব্বাসের সেই কথার কোনো মূল্য নাই যিনি যেটা বলেছেন শিদাদাতুল আমর, যে সেটি হচ্ছে অনেক সিরিয়াস ম্যাটার, সেইভাবে সেটা অনুবাদ এবং বোঝা ঠিক হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি হাদিসের ভিতরে বলে দিয়েছেন। আমরা এখন এই যে মানে এই হাদিসের কে উপলক্ষ করে যে স্কলাররা বিভিন্নভাবে আলোচনা করেছেন সেটা আমরা দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিন রয়েছে। এখন আসুন যে আমরা গত ক্লাসে মানে কিছু প্রশ্ন ছিল সেগুলো আমরা আলোচনা করব, আর কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমরা একে একে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, আপনারা ধৈর্য ধরুন। একটি হচ্ছে যে আমি কোন একটি ক্লাসে বলেছিলাম একটি হাদিস, আমি বলেছিলাম যে হাদিসে আছে সাথে আমি সহি হাদিসে আছে এই কথাটাও আমার মুখ দিয়ে বের হয়েছে, এটি হাদিসটা হচ্ছে লা ইয়াস ইউস আলু বিওয়াজহিল্লাহি ইল্লাল জান্নাহ, যে জান্নাত ব্যতীত ওয়াজহিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা ছাড়া, চেহারা দ্বারা জান্নাত ছাড়া অন্য কিছুকে চাইবে না, লা ইউস আলু বিওয়াজহিল্লাহি ইল্লাল জান্নাহ, এই হাদিসটুকু আসলে মানে এটি সহি নয়, এটি হচ্ছে দুর্বল হাদিস। জামে আল সাগীর যে শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি হাদিস নাম্বার 6351 বলেছেন যে এই হাদিসটা হচ্ছে দুর্বল, কিন্তু এই কিতাবু তাওহীদের লেখক এই হাদিসটা উল্লেখ করেছেন এবং কিছু সৌদি আরবের ওলামা তারা এই হাদিসটাকে মানে বিভিন্ন কিতাবে উল্লেখ করেছেন। সেই কিতাবগুলো যখন আমি দেখছিলাম তখন আমার সেটি নজরে পড়েছিল যে এটি উল্লেখিত আছে, সেই কারণেই আমার এই ভুলটা হয়েছে, কিন্তু এটি আসলে দুর্বল হাদিস। আমাদের একজন শ্রোতা সে আরেকটি বই থেকে আমাদেরকে জানিয়েছে যে হাদিসটা দুর্বল, আমরা সেই শ্রোতা যিনি কষ্ট করে এই হাদিসটা দুর্বল বই থেকে ধরতে পেরেছেন তার জন্য রইল আমাদের মুবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে প্রার্থনা করছি যে তিনি যেন তার জ্ঞানকে আরো বাড়িয়ে দেন, আমিন। এই প্রসঙ্গে একটি যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আরেকটি হাদিস আছে এরকমই, এটিও কিন্তু জামে ও সগীরের একই শব্দে, লা ইউসালু রাজুলু ফিমা দারাবা ইমরাতাহু, ওটি এটি হয়তো আমাদের সেই শ্রোতা বোন তিনি জানেন না, এটি জানলে তিনি আরো খুশি হয়ে যাবেন,
এই হাদিসটা দুর্বল হওয়াতে আজকে সবাই যারা আমাদের বোনরা আছেন তারা সবাই খুশি হয়ে যাবেন, আপনারা শুনে অবাক হবেন এই হাদিসটা কত ভয়ঙ্কর। এই হাদিসটা রিয়াদুস সালিহিনের ভিতরে আছে অথচ দুর্বল। রিয়াদুস সালিহিন কিতাবের ভিতরে লেখক এতে উল্লেখ করেছেন লা ইউস আলু, মানে দুটো হাদিস, একটি হচ্ছে লা ইউস আলু বিওয়াজিল্লাহি ইল্লাল জান্নাহ, যে আল্লাহর চেহারা মানে ওসিলা দিয়ে জান্নাত ছাড়া আর কিছু চাওয়া যাবে না, এটি হচ্ছে দুর্বল। আরেকটি হাদিস হচ্ছে লা ইউস আলু, এটি নাম্বার হচ্ছে জামে সগির 6350, লা ইউস আলু রাজুল ফিমা দারাবা আমরাতাহু, কোন স্বামী পুরুষ যদি তার বউকে পিটায় তাহলে তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না, লা ইউস আলু, তাকে কোনো জিজ্ঞাসা করা যাবে না। এই হচ্ছে হাদিস, এই হাদিসটা দুর্বল, হাদিসটা সহি না। লা ইউস আলু রাজুল, যে ব্যক্তি ফিমা দারাবা, যে আঘাত করে আমরাতাহু, যে তার স্ত্রীকে আঘাত করে তাকে জিজ্ঞাসা করা যাবে না, মানে তিনি আঘাত করতে থাকুক অসুবিধা নেই, লা ইউস আলু রাজুল। সুতরাং এটা আপনারা শুনে খুশি হবেন যে এইভাবে আঘাত করা মানে যায় না, কারণ এইভাবে আঘাত করলে তাকে যে জিজ্ঞাসা করা যাবে না এটি হাদিসে ছিল। ওই হাদিসটা মানে মানে আমাদের সৌভাগ্যবশত সেটি দুর্বল হয়েছে, এটি আছে। সুতরাং দুর্বল হাদিসগুলো শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি কিতাবের ভিতরে সিলসিলাতুল আহাদিস দাঈফা এবং জামে সগীরে দাঈফ জামে সগীরের ভিতরে উল্লেখ করেছেন। তো সেগুলো মানে খুব মনোযোগ দিয়ে না দেখলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেমন আমি এটি বলতে গিয়ে ভুল করেছি, শুদ্ধ করে নেবেন আশা করি। কিন্তু যেটা আমরা বলতে চাই যে ওয়াজহিল্লাহি তাআলা, এই যে আল্লাহর চেহারা দিয়ে, সেটি দিয়ে আপনারা কিভাবে চাবেন এটা একটা সমস্যা। এটা এখনো অনেকের মানে ভুল মানে যায়নি, এখানে জান্নাত চাওয়া যাবে না এই হাদিস দুর্বল, সেটাকে আপনি বাদ দিন। এটি আমাদেরকে বলতে হবে যে এই যে আল্লাহর চেহারা, এটাকে আমরা কিভাবে দোয়ার মাধ্যমে আমরা উপস্থাপন করব। একটি হচ্ছে যে মসজিদে ঢোকার দোয়ার ভিতরে যে যেটা আছে কবি ওয়াজহিল করিম, সেইভাবে বললে এটা জিকির হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক ধরনের পুরস্কার দিবে, এটি একটি। তারপরে ইন্নামা নুতিইমুকুম লিওয়াজহিল্লাহ, যে কোনো কাজ করলে বলতে হবে যে এটি আল্লাহর চেহারার জন্য, এখানে লি যুগ করে সরাসরি কাজ মানে আল্লাহর চেহারার জন্য বলা হচ্ছে, এটা অনেক সহজ। সূরা সূরা কাহাফের ভিতরে আয়াত নাম্বার 28 এসেছে ইউরিদুনা ওয়াজহাহু, এই যে ইউরিদুনা ওয়াজহাহু, যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তাদের সাথে থাকো যারা তার চেহারাটাকে চায়, এই চেহারাটাকে চায়, ইউরিদুনা এটা হচ্ছে একটি ভার্ব ফিআল, এটা মানে আপনারা জানেন যে ফিআল সুলাসি মাজিদ ফিহি, এখানে কিছুটা বার ব্যাকরণ আলোচনা করছি, আফআলা ওয়াজন রুবা মানে চতুর্থ নাম্বার স্ট্রাকচার গ্রামারের মানে ভার্ব আফআলা, এখান থেকে এসেছে যে এটার মুজাররাদ হচ্ছে রাদা মানে চাওয়া অথবা রাউদ মানে চাওয়া। তো এটা তারা চায়, তার মানে এটাকে যদি আপনি মানে কথায় মানে পূর্ণ করতে চান, দোয়াতে যদি কনভার্ট করতে চান, তাহলে আপনাকে বলতে হবে উরিদু ওয়াজহুল, উরিদু ওয়াজহুল্লাহ, উরিদু মানে আমি চাই, ওয়াজহুল্লাহ। কিন্তু আমরা দেখতে পাই যে কোন দোয়ার ভিতরে এইভাবে কোনো শব্দ আসে নাই, উরিদু ওয়াজহুল্লাহ এভাবে আসে নাই, তবে কেউ যদি বলেও আরবি ভাষায় উরিদু ওয়াজহুল্লাহ অসুবিধা নাই, হয়ে যাবে। এই কারণে সেটাকে জিকির হিসাবে না দেখে আপনারা বাংলা বলতে পারেন যে আমরা আল্লাহ চেহারাটাকে চাই, এই যে উরিদু ওয়াজহুল্লাহ, এটাও বলা যাবে ইনশাআল্লাহ তাআলা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইউরিদুনা ওয়াজহাহু এটি উল্লেখ করেছেন। আরেকটি হচ্ছে সূরাতুল লাইলের ভিতরে এসেছে আয়াত নাম্বার 20 ইবতিগা ওয়াজহি রাব্বিহি, আল আ'লা, এই যে ইবতিগা, কারণ ইউরিদুনা ওয়াজহ, আরেকটা হচ্ছে কি ইবতিগা, ইবতিগা
এই ইবতিগা শব্দটা হচ্ছে মাসদার, এটা কোথা থেকে এসেছে? যে ভার্ব ফিআল ثلاثي مزيد فيه افتعال ثمان ثمانية معنى 8 number structure افتعال كمان উদাহরণ দিচ্ছি اجتماع 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 معنى جمع معنى হচ্ছে gather করা اجتماع gathering এটা হচ্ছে মাসদার তো ওইরকমই একটি মাসদার হচ্ছে افتعال মানে ابتغاء এটাকে যদি আপনারা মুজাররাতটাকে বের করতে চান এটা তাহলে দুটো শব্দ আসবে একটা হচ্ছে বাগা বা গা আলিফ মাকসুরা বাগা আরেকটা কি আসবে বুগা আ এই দুটো শব্দেরই অর্থ হচ্ছে হলো চাই তার মানে হচ্ছে রাদা এটাও চাই রাউদ এটাও চাই আরেকটা হচ্ছে বাগা বা গা গাইন আলিফ মাকসুরা বা দম্মা গাইন আলিফ হামজা বুগা এটাকে যদি আপনি আরবি ভাষায় কনভার্ট করতে চান তারপরে তাহলে বলতে হবে বাগাইতু ওয়াজহুল্লাহি তাআলা বাগাইতু বাগাইতু ওয়াজহুল্লাহি তাআলা আমি আল্লাহ চেহারা চাই ইবতিগা ওয়াজহু রাব্বিহি এই কথাটা হাদিসের ভিতরে যে এসেছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এতে বোঝা যায় যে ওই কথাটা সে কোনো নির্ধারিত স্ট্রাকচারে সে বলবে না আল্লাহর চেহারাটা একটা বলতে পারে যে যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু সূরা আল ইনসানের ভিতরে এসে আয়াত নাম্বার 9 যেটা ইন্নাল আবরারা যে আবরারদের জন্য যারা আল্লাহ ভীরু তাদের জন্য আল্লাহ বলছেন যে তারা কি বলছে ইন্নামা নুতিইমুকুম লিওয়াজহিল্লাহ তার মানে যেটি আল্লাহ সুবহানাহু তাআলা ওই কথাটাকে পছন্দ করেছেন যে ওই কাজটুকু করছে আল্লাহর চেহারার জন্য ঠিক এইভাবে ফ্রেজিং করে বললে এটা হয়ে যায় তারপরেও যদি কোনো শ্রোতা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করেন তার সমস্যা সমাধান আমি দিতে পারবো না এত বড় পণ্ডিত হলে কোনো কিছুই কারোই শিখা হবে না শিখতে পারবে না যেটা শিখতে হবে সেটি হচ্ছে যে আল্লাহর চেহারার জন্য এই এটাই এটাই হচ্ছে কথা কিন্তু এটাকে যদি অতিরিক্ত সুন্দর করে কেউ বলতে চায় তাহলে উরিদু এটা বলতে পারে একটা শব্দ আর বাগাইতু মানে আমি চাই কিন্তু দুটার অর্থ হচ্ছে একই আমি চাই উরিদু বাগাইতু একই কিন্তু কিভাবে এই শব্দ দুটো আসলো আমি গ্রামার থেকে এটাকে ইশতিকাক করে মানে রুট দিয়ে মুজাররাত বের করে আপনাদের দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা এটার উপরে ইনশাআল্লাহ আমল করবে ইনশাআল্লাহি তাআলা এখন যেই কথাটুকু আমরা আলোচনা করব যেটা একটা বিরাট একটা ভুল বোঝাবুঝির ভিতরে আমরা আছি সেটা আজকে ক্লাসে আমরা সমাধান করব আমরা দেখেছি গত ক্লাসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে শাফা করবেন এটা আমরা দেখেছি তো আল্লাহ সুবহানাহু তাআলা শাফা করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফা করবেন তারপরে মানে যে মুমিনরা শাফা করবেন এখন এখানে ঘটনা হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা শাফা হবে সবার শেষে আর এই সেই শাফাটা হচ্ছে কি আল্লাহ নিজেই বলবেন বাকিয়াত শাফাআতি ফায়াকবিদু আবদাতান মিনান নার ফায়ুখরিজু আকওয়ামান কা ইমতুহাশু ইমতুহাশু যে কয়লা হয়ে যাবে একটা কাউম একটি একটি গোষ্ঠীকে যাদেরকে তিনি এক মুঠো করে তার মানে দোজক থেকে তিনি বের করে নিয়ে আসবেন কিন্তু আমরা দেখতে পাই এ প্রসঙ্গে যে হাদিসটা আমরা উল্লেখ করব সেই হাদিসটা হচ্ছে আবু সাঈদ আল খুদরির অত্যন্ত বড় হাদিসু তাওবিল অত্যন্ত বড় একটা হাদিস এই হাদিসটা আপনারা যদি কেউ দেখতে চান সেটি আপনারা দেখতে পারবেন এটি আসলে সহি বুখারীতে এসেছে হাদিস নাম্বার হচ্ছে মানে 7439 এই হাদিসে ইন্টারেস্টিং হচ্ছে যে এই হাদিসে কিন্তু ফাঁকের কথাটা এসেছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলাকে জান্নাত মানে কিয়ামতের দিন তার বান্দারা চিনবে
ওই তার ফাঁক দেখে, এটা হাদিসের ভিতরে এসেছে, তার যে পায়ের নলা সেটা দেখলেই চিনতে পারবে, কেননা আল্লাহ সুবহান ওয়া তাআলা তার আগে অন্য একটি আকৃতিতে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের ভিতরে বলছেন ওয়া ইন্নামা নানতাযিরু রাব্বানা, ভালো করে শুনুন বুখারীর হাদিস, যে আমরা সবাই আমাদের সেদিন কিয়ামতের দিন যে ময়দানে মাহশার, হ্যাঁ আমরা হাশরের দিন বলি, এটা হচ্ছে মাহশার, যে জড়ো হওয়ার ময়দান যে থাকবে ময়দান আল মাহশার, সেখানে আমরা যখন অপেক্ষা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটুকুই হাদিসে বলছেন, ইন্নামা নানতাযিরু রাব্বানা, আমরা আমার রব আমাদের রবের জন্য তখন অপেক্ষা করব। ক্বালা ফায়াতিমুল জব্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তিনি আসবেন, বান্দার সামনে আসবেন, ফি সূরাতি গায়রি সূরাতিহি আল্লাতী রাআহু ফীহা আউওয়ালা মাররা। এখানে হাদিসে পরিষ্কার করে বলতে যে আল্লাহর একটা আকৃতি আছে, সূরা, আল্লাহর কি রয়েছে সুনির্দিষ্ট একটি আকৃতি, সেটাও আল্লাহর একটি সিফাত, আর আমাদের দেশে বলতে কি নিরাকার, এখানে বলতেছে তো ফি সূরাতিন গায়রি সূরাতিহি আল্লাতী রাআহু ফীহা আউওয়ালা মাররা, মানে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পর তার পিঠ থেকে সমস্ত আদম সন্তানকে যে বের করে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আদম সন্তানকে আলমে আরওয়াহ রূহের জগতে যখন বলেছিলেন আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমরা সবাই বলেছি বালা, সেই জগতে আমরা যে আমাদের দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকারে দেখেছিলাম সেই আকারে আল্লাহকে আমরা প্রথমে কিয়ামতের দিন দেখতে পারবো না, তিনি অন্য একটি আকার নিয়ে আসবেন, ফি সূরাতি গায়রি সূরাতিহি আল্লাতী রাআহু ফীহা আউওয়ালা মাররা, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সূরা তার একটি বদল হবে, অন্য একটি আকৃতিতে তিনি আসবেন, তখন তিনি বলবেন ফায়াকুলু আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রভু, তখন বান্দারা বলবে ফায়াকুলুনা আনতা রাব্বুনা, তখন তারা বলবে আপনি আমাদের রব, ফালা ইউকাল্লিমুহু ইল্লা আম্বিয়াউ, তখন নবী ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেউ কথা বলতে পারবে না, ফায়াকুল হাল, তখন তাদেরকে বলা হবে হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহু, যে তোমরা বান্দারা কিভাবে তোমাদের রবকে চিনতে পেরেছো, তখন বান্দারা বলবে ফায়াকুলান আসাকু, কারণ রব্বানা, যে আমাদের প্রভুর পায়ের নলা আমরা দেখে তাকে চিনতে পেরেছি, সুবহানাল্লাহ, পায়ের সেই নলা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিন বান্দারা চিনতে পারবে, কেননা তিনি অন্য একটি আকৃতি নিয়ে আসবেন, ফায়াকশাফু আনিসাকি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন, তখন সমস্ত মুমিন মুমিনাত তারা সিজদায় পড়ে যাবে, ওয়াইয়াবকা মান কানা ইয়াসজুদু রিয়াআন সুমুআহা, যে সম্মানের জন্য অথবা মানে লোক দেখানোর জন্য যারা সিজদা করেছে তারা সিজদা করতে পারবে না, সেটা আমরা আলোচনা করেছি। এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে মুমিন যারা তারাও তাদের অন্য মুমিনদের জন্য সাফা করবে, তারা বলবে আল্লাহর কাছে এইভাবে কথা বলবে, ফি ইখওয়ানিনা ইয়াকুলুন রব্বানা ইখওয়ানুনা, তারা হচ্ছে হে আমাদের প্রভু, তারা হচ্ছে আমাদের ভাই, কানু ইউসাল্লুনা মা'ানা, তারা আমাদের সাথে নামাজ পড়তো, ওয়া ইউসুমুনা মা'ানা, আমাদের সাথে তারা রোজা রাখতো, ইয়ামালুনা মা'ানা, আমাদের সাথে তারা ভালো কাজ করত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাফা মঞ্জুর করবেন, ফায়াকুলুল্লাহু তাআলা ইযহাবু ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিন মিন ঈমান ফাখরিজুহু, যে মিসকাল পর্যন্ত দিনার, ছোট মিসকাল মানে অল্প একটু স্বর্ণমুদ্রার পরিমাণ যদি মানে ইমান থাকে, মিসকাল পুরো ইমান থাকে, তাহলে তাদেরকে তোমরা মানে দোজক থেকে বের করে নিয়ে আসো, মানে সাফা করে, এই যে সাফা
এটা মুমিনরা করবে। এখন প্রশ্নটা হচ্ছে কি, এটা আমাদেরকে জানতে হবে, এবং এটা না জানলে একটা বিরাট ভুলের ভিতরে আমরা রয়ে যাব। আমরা দেখেছি যে আমরা যারা সহি সন্না চর্চা করছি তাদের ভিতরে বিরাট একটি ভুল বসে আছে, মানে পাথরের মতো, এটাকে আজকে রাতে সরাতে হবে। কি সে ভুল প্রিয় শ্রোতা ইখওয়ানুনা আখওয়াতিনা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমাদের সমাজে আমাদের একটা ধারণা যে যারা স্কলার, যারা আলিম, যারা রব্বানি, হ্যাঁ, তারা মানে মানে অন্য সাধারণ মানুষের জন্য সাফা করবে। এই যে এইগুলি মানে নির্দেশ করা, কাউকে নির্দেশ করা, সেটি করলে তাওহীদ নষ্ট হয়ে যাবে, তাওহীদ ঠিক থাকবে না, এবং এটাই করা হচ্ছে। ধরুন একজন ব্যক্তি খুব কোরআন সুন্নার অনেক জ্ঞান রাখে, তিনি আপনাদেরকে বলছে যে সাফার ব্যাপারে একটি দর্শ দিচ্ছে, লেসন দিচ্ছে, আপনারা শুনলেন এবং লেসনের এক পর্যায়ে আপনারা তাকে বললেন, হ্যাঁ আসসালামু আলাইকুম ব্রাদার, আমার জন্য আপনি কিয়ামতের দিন সাফা করবেন। অথবা আমাদের সমাজে যেটা বলা হয় সেটা হচ্ছে যে আরে আপনার তো কোনো চিন্তা নাই, আপনাকে সাফা করবে অমুক স্কলার, এগুলো বললে ইমান নষ্ট হয়ে যাবে, এটাকে সাফা বলা যায় না, এটা বললে গুনাহ হবে, এটা বললে তাওহীদ থাকবে না, এটি বলা হারাম, বলাই যাবে না, বলা যারা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করুন, এটা বলা যায় না। অথচ এটাই আমাদের সবাই বলছে। আমাদের সমাজে দেখা যায় যে ওই মদিনা শরীফে গিয়ে নবীর কবরের কাছে গিয়ে বলছে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য আপনি সাফাত করেন। হ্যাঁ, এই ধরনের কথা বলা হারাম। কোন মানুষকে দেখে নির্দিষ্ট করে যে উনি আমার জন্য সাফাত করবে, যেটা আমাদের দেশে পীর, পীরদের ভিতরে আছে যে মুরিদ যারা পীরের কাছে যখন যায় তার একটা প্রবল ধারণা থাকে যে আমার আর কোন চিন্তা নাই, আমার পীর সাহেব আমার জন্য সাফাত করবে, আর পীর সাহেব সেটা শুনে মুচকি মুচকি হাসে। আমাদের সমাজে যারা অনেকে দেখবেন যে খুব জ্ঞানী, অনেক কোরআন হাদিসে বহু জ্ঞান রাখে, তো কোরআন হাদিসে অনেক জ্ঞান রাখে, তার সামনে একজন সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা করে সম্মান করেই তাকে বলল যে সালামু আলাইকুম ভাই, আমার জন্য আপনি একটু কিয়ামতের দিনে সাফাত করবেন। তো এটা শুনে সেই আলিম ব্যক্তি সে মুচকি মুচকি হাসে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোথাকার হাসি, কি হাসছে, আহা, সে তাওহীদ নষ্ট করে দিয়েছে, এই কথাটা যে বলছে তার তাওহীদ নষ্ট হয়ে গেছে, আর যিনি হাসছেন তার তাওহীদ নষ্ট হয়ে গেছে, তাওহীদ নাই। কেননা সাফা বলতে কি বুঝায় সেটা তারা বুঝতে পারে নাই। আসুন আমরা কোনোদিন যতদিন বেঁচে থাকব, আজকে রাত থেকে আমরা এই মানে সিদ্ধান্তে আসি, আসুন প্রিয় শ্রোতা ভাই এবং বোন যারা শুনছেন, কোনদিন আপনার মুখ থেকে কখনোই যেন এই কথাটা বের না হয় যে হ্যাঁ ওনার তো কোনো অসুবিধা নাই, ওনার জন্য দুইজন স্কলার সাফা করবে, আমার তো কোনো মানে আমি তো বাসায় বসে আছি কিংবা আমি তো বিজনেস করি, এইভাবে না, উমুকে সাফা করবে, উমুকে করবে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কথা বলা মানে অত্যন্ত গর্হিত। এটা কারা বলতো? মুশরিক, সেই মুশরিক যারা মক্কায় ছিল তারাই এই কথাটা বলতো। আমরা সেটার দলিল পেশ করবো ইনশাল্লাহ, ধৈর্য ধরে শুনুন। আপনাদেরকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার আয়াত নাম্বার 44, কুলিল্লাহি শাফাআতু জামিআ, যে সমস্ত সাফা হচ্ছে একমাত্র আল্লাহ, সাফার মালিক হচ্ছে এক আল্লাহ। এখানে একটি
কথা বলে রাখি যে আমাদের যে সমস্যা কিতাব তাওহীদের ব্যাখ্যা জ্ঞান পিপাসু আকাঙ্ক্ষা দারুস সালাম পাবলিকেশন অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুর রব আফসান এখানে 81 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে তবে জীবিত ব্যক্তির কাছে তাওয়া জায়েজ আছে এই যে তিনি কাজটা করেছেন তিনি বুঝতে পারছেন না যে কত বড় সর্বনাশ তিনি করে রেখেছেন এটা কি ক্লারিফাই করা উচিত ছিল শাফা অনেক ধরনের হয় যেই শাফা সেটি জীবিত ব্যক্তির জন্য করা যায় সেটি হচ্ছে দুনিয়ার জন্য কোনো শাফা মানে আমি একজনকে কাছে গেলাম বললাম যে ভাই আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেন আমার জন্য একটা গ্রিন কার্ডের ব্যবস্থা করেন আমার জন্য একটা বিবাহের ব্যবস্থা করেন আমার জন্য কিছু বাসা ভাড়া খুঁজে দেন এটা হচ্ছে শাফা অথবা তার জন্য করে দেন এই শাফা মৃত জীবিত ব্যক্তির জন্য করা যায় পরকালে যেটা এই জন্যই শাফা অর্থ সুপারিশ এই অশব্দে অনুবাদ করা যাবে না ইন্টারসেশন আরবি ইংরেজিতে অনুবাদ করা যাবে না কারণ ইন্টারসেশন এটা আছে পাপাল ইডিয়ম থেকে বাইবেল থেকে এসেছে যে প্রে টু গড অন বিহাফ অফ সামবাড়ি টু গড টু স্যালভেজ দ্যাম দেখতে পারেন উইকিপিডিয়া এখানে লেখা আছে ইন্টারসেশন ইজ ইনকারেক্ট ট্রান্সলেশন অফ শাফা আর সুপারিশ করে যারা সুপারিশ বলছে সেই সুপারিশ বলেও সেটা অনুবাদ হবে না শাফা শাফা এর কোনো অনুবাদ নাই কেননা শাফা বলতে আমরা যেটা বলি সেটি হচ্ছে এক ধরনের দোয়া যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটই করতে হবে আর কারোর কাছে করা যায় না উলিল্লাহি শাফাআতু জামিয়া যে সেই শাফা বলতে দুনিয়ার শাফা বুঝাচ্ছে না দুনিয়ার শাফা বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে যেমন একজন লোক অপরাধ করলো কোর্টে গিয়ে আপনি উকিলের মাধ্যমে বিচারকের কাছে শাফা করলে এটাও শাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একবার এক চোরকে নিয়ে এসেছিল তখন তারা বলছিল যে তাকে ছেড়ে দেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চোরের শাস্তির ব্যাপারে অনেক রাগ করেছিলেন বলেছিলেন যে পূর্বকার যে কাউম তারা ধ্বংস হয়ে গেছে কেননা তারা ধনীদেরকে ছেড়ে দিত আর গরিবদেরকে শাস্তি দিত ইত্যাদি ইত্যাদি আমরা সেই দিকে যাচ্ছি না আমরা যেদিকে যাচ্ছি সেটি হচ্ছে বোঝার জন্য এটা বুঝতে হবে মাথাটা একটু ঠান্ডা রেখে একটু বুঝেন বুঝলে সারা জীবনের উপকার হবে আর না হলে একটি কথার জন্য এমনও হতে পারে যে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম যেই ভুল এটি ধরিয়ে না দিলে ধরা খুবই কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআমের ভিতরে وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع যে এই কোরআন এর মাধ্যমে এ রাসূল তুমি ওই সকল লোককে ভয় দেখাও যারা তাদের প্রভুর নিকট একত্র হওয়ার ভয় করে আর তিনি ব্যতীত তাদের কোনো ওয়ালি নেই আল্লাহ ব্যতীত ওয়ালিউন ওয়ালা শাফিউন আর আল্লাহ ছাড়া আর কেউ সাফি নেই এটা এই সাফে এই সাফাটা হচ্ছে পরকালের সাফা আর এটা করে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আপনি কেন একটা লোককে টার্গেট করছেন যে সে আপনার জন্য করে দিবে কিন্তু হাদিসের ভিতরে আমরা পাচ্ছি যে মুমিনরা মুমিনদেরকে অন্য মুসলমানদেরকে বলবে যে তারা আমাদের সাথে নামাজ পড়তো রোজা রাখতো ভালো কাজ করতো আমরা তাদেরকে মানে আনতে চাই তখন আল্লাহ বলবেন যে তাদের ইমান এই মিসকালা দাররাতিন মিনাদ দিনার যে অল্প একটু মানে ইমান রয়েছে সেই ইমানের আলো দেখে তোমরা দুজক থেকে তাকে বের করে নিয়ে আসো এটা হচ্ছে একটি হুকুম আল উমুম এটি সাধারণ একটি হুকুম এটাতে কাউকে নির্দিষ্ট করা যায় না তাখসিস করা যায় না হারাম করা যাবে না নিষেধ আজ থেকে শিখে নিন প্রিয় শ্রোতা শিখে নিন এই ভুল সবাই করছে সবাই করছে অলমোস্ট খুব কম লোক ইল্লা মাশাআল্লাহ আদ-দালিলু আদিল্লাতুন আলা আন্না শাফা ফি আখিরা এটাকে বলা হয় আশফাআতুল আখিরা লা তাকওয়া ইল্লা বিশরতিহি কিয়া যে শর্ত পূরণ না হলে এই শাফা কেউ করতে পারবে না শর্ত কি শর্ত রেদা আল্লাহ আন মাশফু লাহু
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সন্তুষ্ট হতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া এর ভিতরে বলছেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান আরতাদা, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 28। এটা হচ্ছে একটা দলিল, তার মানে যার জন্য সাফা করা হবে। মনে করেন আব্দুল করিম অথবা আব্দুর রহিম তার জন্য সাফা করবে, অথবা একজন ব্যক্তি তার জন্য সাফা করবে, তিনি একজন সাধারণ বনি আদম, কিন্তু তাকে যে সাফা করা হবে তাকে বলা হয় আরবি ভাষা মাশফু লাহু, মানে যাকে সাফা করবে, ভালো করে শুনুন, যাকে সাফা করবে তার উপরে আল্লাহ সন্তুষ্ট হইতে হবে প্রথমে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান আরতাদা, যে কেউ সাফা করতে পারবে না যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট নন। ওয়াহাযা ইয়াস্তাযিলম আন ইয়াকুনা মাশফু' লাহু من أهل التوحيد، لأن الله لا يرضى أن عن المشركين. وفي صحيح البخاري حديث نمبر 97 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله من أسعد الناس يشفعتك يوم القيامة. النبي صلى الله عليه وسلم قال أبو هريرة نكتا غروت بنو بشنو قلو يا رسول الله أبنر دكين সাহাবিরা, ভালো করে শুনে রাখুন, সাহাবিরা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাফা চাইত না। ভালো করে শুনুন, এমন কোন হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত কালীন সময়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমার জন্য সাফা করবেন, এটা চাইত না, এরকম দলিল আমাদের কাছে নাই। কিন্তু তারা অন্য কথা বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলতো যে ইয়া রাসূল আল্লাহ আপনার দারাজাত থাকবে উপরে, আমরা থাকব দূরে, আমরা কোথায় থাকবো, ইত্যাদি ইত্যাদি, অথবা আমরা আপনার নিকটবর্তী হতে চাই কি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে জান্নাতে যাওয়ার ব্যাপারে অনেক খবরাদি তারা জিজ্ঞাসা করত, কিন্তু সাফা আপনি আমার জন্য করেন সেই অনুরোধটুকু সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় করেন নাই। আবু হুরায়রা সেই কথাটাই জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু তার নিজের জন্য নয়। এটা দলিল হচ্ছে ইয়া রাসূলুল্লাহ মান আসআদুন নাস, মানুষের ভিতরে কে সৌভাগ্যবান হবে, বিশাফাআতিকা আপনার সাফা দ্বারা, ইয়াউমাল কিয়ামা। এটা কিন্তু সে একটা সাধারণ জিজ্ঞাসা করে যে কোন লোকটা আপনার সাফা দ্বারা ধন্য হবে কিয়ামতের দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আবু হুরায়রা কোনদিন এই হাদিস বলে নাই যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সাফা করবেন পরকালে, এটা বলে নাই। বলেছে কে সাফা প্রাপ্ত হবে সৌভাগ্যবান, উমুম সাধারণভাবে জিজ্ঞাসা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছেন, তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাম লাকাদ জানান্তু ইয়া আবু হুরায়রা, এই যে আমি ধারণা করছি যে আবু হুরায়রা আন লা ইয়াসআলানি আন হাযাল হাদিস আহাদুন যে আউয়াল মিনকা, যে আমার কাছে অন্য কোন লোক এই হাদিস তুমি ছাড়া আর কেউ জিজ্ঞাসা করে নাই। সুবহানাল্লাহ বিহামদি, কোন সাহাবি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিজ্ঞাসা করে নাই, এটাই হচ্ছে এর দলিল, কেউ জিজ্ঞাসা করে নাই। একমাত্র জিজ্ঞাসা করেছে কে, মানে আবু হুরায়রা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাতটা পাবে তাকে। এই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি আশ্চর্য হয়ে উত্তরটা দিয়ে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে সে সাফাটা চায় নাই, ভালো করে শুনুন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি পরে বলছেন আউয়ালা মিন কালিমা রাআইতু মিন হারসিক, যে তোমার যে হাদিস জানার যে এত মানে মানে আগ্রহ এটা দেখে তিনি আশ্চর্য হচ্ছেন, আল হাদিস, তখন আসআদুন নাস بشفعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبه أو نفسه, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অত্যন্ত মুখলেসের সাথে অন্তরে এবং মননে, মানে from heart fi nafsihi fi qalbihi, তার হৃদয়ে নফসে, মানে
অন্তকরণে সর্বতোভাবে যিনি মুখলেস ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার মানে এই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ শর্তগুলো কি, 10টি শর্ত আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই শর্তগুলো জানতে হবে, তারপরে এটা বুঝতে হবে, তারপরে তাকে মানতে হবে, তারপরে বলতে হবে। এইভাবে যারা করবে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাফা করবেন, এটি হচ্ছে এই হাদিসের মানে দলিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যিনি মাশফু হবেন তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হতে হবে, এই হচ্ছে একটা ক্রাইটেরিয়া। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার উপরে সন্তুষ্ট হয়েছেন, মনে করেন আমি ডাক্তার তাহের, আমি যদি বলি যে শেখ আমাকে আপনি সাফা করবেন, তাহলে আমি ধরে নিচ্ছি যে আল্লাহ আমার উপরে মানে রাদিয়া হয়েছেন, রেদা হয়েছে, রেদা আল্লাহ তাআলা আমার উপরে হয়েছে, এটা আমি কিভাবে জানবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে কোনো কমিউনিকেট করে না, ওয়াহি ছাড়া কেউ এটা জানতে পারবে না। সুতরাং যেহেতু আমি জানতে পারবো না, এই কারণে আমি কারোর কাছে সাফা চাইতে পারি না, এটা হচ্ছে এক নম্বর। ওহি ছাড়া কোনো মানুষ জানতে পারে না যে কার উপরে আল্লাহ সন্তুষ্ট। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান আরতাদা, সূরা আম্বিয়া আয়াত নম্বর 28। আফসোস আফসোস, কি বুঝেছি আর কি আমরা করছি, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। তারপরে যিনি সাফা করবেন, মনে করেন একজন স্কলার, মানে আমাদের সমাজে কি ইমাম সাহেব, হুজুর, বড় হুজুর অথবা ছোট হুজুর আমাদেরকে সাফা করবেন, অথবা পীরজি হুজুর যেই বলেন, তো ওই যে উনি যে করবেন এটা কিভাবে করবেন? ইজিনাল্লাহি তাআলা লিশাফিঈ আন ইয়াশফাউ লিকাউলিহি তাআলা ফি সূরাতুল বাকারা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, যে কে আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ নিকট সুপারিশ করবে, যিনি শাফিঈ। মাশফুর ক্ষেত্রে হইল যে রেদা আল্লাহ তাআলা আনিল মাশফুর, যে যিনি সন্তুষ্ট আল্লাহ যার পয়েছে সে সাফা পাওয়ার যোগ্য হবে, আর যিনি সাফা করবেন আর শাফিঈ সে করতে পারবে না, প্রথমে তার লাগবে হচ্ছে আল্লাহর অনুমতি। তো আল্লাহর অনুমতি তো ওয়াহি ছাড়া আল্লাহ অনুমতি পাইছে কিনা এটা জানলো কিভাবে? এটা তো কেউ জানতে পারে না। আল্লাহর অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে সাফাতুল কুবরা বলা হয়, বড় সাফা, এই সাফা তো দুজক থেকে বের করার জন্য না, এখানে বড় অনেক ধরনের সাফা আছে, এটা আমরা পরে অন্য ক্লাসে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। অনেক সাফা আছে, যে সাফা নিয়ে আমরা হইচই করি, যেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিজদায় পড়ে থাকবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে যে তার সাফা মঞ্জুর, কিন্তু আল্লাহ সহজেই তার সাফাকে কবুল করবেন না। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করবেন, তারপরে তার প্রশংসা করবেন, তারপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়ারফাউ রাসাক ইয়া মুহাম্মদ, যে তুমি তোমার মাথা তোলো, তুমি তোমার কথা বলো, কি তাও তোমার দোয়া কবুল হবে। সেই সুপারিশ যে মানে সাফা যেটা মানে কবুল হবে সেটা হচ্ছে যে বিচারের সাফা, যেটা দিয়ে বিচার হবে, সেটা দিয়ে তো দোজখ থেকে নিষ্কৃত হবে না, সেটাতে তো কারো ব্যক্তিগত ভাবে তেমন কোনো লাভ হচ্ছে না, সমষ্টিগত ভাবে লাভ হচ্ছে যে বিচারের জন্য আর দাঁড়িয়ে থাকতে হবে না, সমস্ত মানব জাতির বিচার শুরু হয়ে যাবে। সেই সাফা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় বসে করবেন সেটি, কিন্তু উবুদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর যে আবিদ, উবুদিয়াকে প্রতিষ্ঠা করার পর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দান করবেন, আর সেই জন্যই সেই জায়গাটার নাম হবে আল মাকাম মাহমুদ, প্রশংসিত স্থান। কিন্তু সেটা তো দোজখ থেকে বের করার সাফা নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাফা, এই সাফাটা মানে যিনি করবেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি যাকে দিবেন, ইজনিল্লাহি তাআলা লিশাফিঈ। এখন অনুমতি ওহি ছাড়া জানা যায় না, তো এই স্কলার যে আমার জন্য সাফা করবে, এই আলিম আমার জন্য সাফা করবে, সেটা আমি জানতে পারছি না, কারণ সে অনুমতি পেয়েছে কিনা সেটা তো আমি জানি না ওহি ছাড়া, আর স্কলারও জানে না।
যে সকল আলিম মানে দিনী ভাই মুসকি মুসকি হাসেন তারা সাবধান হন, এগুলো করবেন না, আল্লাহকে ভয় করুন, তাওহীদ নষ্ট হয়ে যাচ্ছে। আর উনি মুসকি মুসকি হাসেন। আমি দেখেছি অনেকেই এই ভুলটা করেন, যে সুতরাং সংশোধন করে নিন, যদি করে থাকেন তওবা করুন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াফ আল্লাহ কাদ সালাফ, যেগুলো অতিক্রম হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিবেন বিজনিল্লাহি তাআলা। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা নাজমের ভিতরে যে আয়াতটি এসেছে, ওয়াকাম মিন মালিকিন মালিক ওয়াকাম মিন মালিকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা বি من بعد أن يأذن الله لمن يشاء يرضى. যে আল্লাহ যাকে চান পছন্দ করেন তাকেই শুধু অনুমতি দেওয়ার পর, অনুমতি হবে প্রথম, আন ইয়াজান আল্লাহ, তারপরে লিমান ইয়াশাউ ইয়ুরদা, ইয়ুরদা সূরা নাজম আয়াত নাম্বার 26। তার মানে রেদা আল্লাহ তাআলা আনি শাফিঈ, যিনি সাফা করবেন, মনে করেন মৌলানা সাহেব অথবা পীর সাহেব, তার জন্য হলো শর্ত দুইটা, যে একটা হলো ইজনিল্লাহ আল্লাহর অনুমতি, আল্লাহর অনুমতি দুনিয়া থাকাকালীন সময়ে ওই পীর সাহেব খামাখায় বাংলাদেশ, আলহাজ হযরত মাওলানা খামাখায় বাংলাদেশ, তিনি জানেন না যে আল্লাহ তাকে অনুমতি দিছে কিনা, এটা ওয়াহী ছাড়া জানা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেনি যে কার সাথে কাকে সাফা করবে, এটা কেউ জানতে পারেনি, শুধু তিনি জেনেছেন যে মাকামে মাহমুদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাফাতকে মঞ্জুর করবেন এটি। কিন্তু কে কাকে দুজক থেকে বের করে নিয়ে আসবে সেটি, কিছু কিছু হাদিসে এসেছে সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, যেমন তিনি তার চাচা আবু তালিব এর জন্য তিনি সাফা করবেন, এটি হাদিসের ভিতরে এসেছে, যদিও তাকে ক্ষমা করা হবে না ইত্যাদি, যেমন ইব্রাহিম আলী ইসলাম তার পিতার জন্য করবে ইত্যাদি, এগুলো আম্বিয়া উল মুরসালিনের জন্য। আর সাধারণ মানুষের জন্য কোনো কিছুই নাই, আমরা ওহী হাদিস ছাড়া কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। আরেকটি কি, যে আন ইয়াজানাল্লাহু, একটা এক নাম্বার যে আল্লাহর অনুমতি, লিমাই ইয়াশা ইয়ারদা, আর আল্লাহর সন্তুষ্টি, তার মানে যার উপরে আল্লাহর অনুমতি আছে আর যার উপরে সন্তুষ্টি আছে, এই দুটো শর্ত যখন একত্র হবে তখন সে হবে কি, একজন শাফিঈ, একজন সুপারিশকারী হতে পারবে, সাফা করতে পারবে, এই দুইটা কোয়ালিটিটা থাকবে। এই দুইটা কোয়ালিটি ওয়াহী ছাড়া জানা যাবে না, কোনদিন জানা যায় না। এই কারণেই কোনো মানুষ সম্পর্কে এই ধরনের ধারণা করা ঠিক নয় যে উনি আমার সাফা করবে, আপনি জানেন কি করে যে তাকে আল্লাহ এজেন দিয়েছেন, অনুমতি দিয়েছেন আর তার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আপনি কিভাবে জানেন, কেউ জানে না আল্লাহ ছাড়া, এটা আল গায়েব। এই কারণেই আল্লাহ বারবার বলছেন এবং কোরআনে বলছেন সূরা জুমার, কুলিল্লাহি শাফাআতুন জামিয়া, যে সকল সাফা হচ্ছে আল্লাহর জন্য। আর এক ধরনের লোক সাফি হতে পারবে না, যারা ওই যে কার্স করে, এটা হাদিসের ভিতরে এসেছে, কামা বাইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল লাইনিন লা ইয়াকুনু শাফাআ ইয়াউমাল কিয়ামা কামা রুইয়া রাওয়া মুসলিম ওয়া সহিহ হাদিস নাম্বার 3703 আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল লাইনিন লা ইয়াকুনু শুহাদাআ ওয়ালা শুফাআহা ইয়াউমাল কিয়ামা, যারা বেশি বেশি অভিশাপ দেন, মানে আমি অভিশাপ দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, এরভাবে অভিশাপ না, মানে অভিশাপ মূলক কথাবার্তা বললেই তার আওতায় পড়ে যাবে, কার্স করে যারা, অভিশাপ দেয় যারা, সেই সকল গুণের অধিকারী যারা, মানে তারা কখনোই সাফি হতে পারবে না। এটি হচ্ছে এই কারণে মানুষের কথাবার্তাকে সুন্দর করা উচিত, যেন তারা পরকালে এটা যোগ্যতাটা অর্জন করে, আর যদি এটা করে থাকে তাহলে সেটা লুজ করবে, সেটি সে আর পাবে না। এখন প্রশ্ন হলো যে এই যে কোনো মানুষের প্রতি এরকম ধারণা করা যে উমুকে আমার, যেমন আমি আরেকজনের জন্য ধারণা করলাম, আমি আমার বন্ধুর জন্য বললাম, বন্ধুকে বললাম বন্ধু তোমার তো কপাল ভালো, আরে তোমার সাথে কত স্কলারের যোগাযোগ আছে, তোমার তো পরকালে তারা সাফা করবে, আমার কিছুই নাই, আমি খালি পিজা ডেলিভারি করি,
আর বন্ধু শুনে হাসে। শুনুন, আল্লাহর তাওহীদ নিয়ে ঠাট্টা তামাশা করা উচিত নয়। এই যে কথাটা বলছে এক ধরনের কথা যেটা মুশরিকরা বলতো। মুশরিকরা কি বলতো? আলিল মুশরিকুনা আল আউয়ালিন হিনা ক্বালু হাউলাউ শাফাউনা ইনদাল্লাহ, সূরা ইউনূস আয়াত নাম্বার 18। পরে দেখুন যে মক্কার মুশরিকরা সূরা ইউনূসের ভিতরে এসেছে, তারা বলতো এই কথাটাই বলতো যে ওই যে দেব দেবী যাদের কথা আমরা মানে তাদেরকে উপাসনা করছি, ওয়াহাযাল ইয়ানিহি মা হুয়া মা হাকা হাকাহু আল্লাহু আনিল মুশরিকিন, তাদের কাহিনীটা বর্ণনা করে আল্লাহ বলছেন কি মুশরিকরা বলতো কি হা উলাহু, তাহারা আমাদের জন্য সাফারাত করে দিবে আল্লাহর কাছে। মুশরিকরা মনে করত যে এই যে ইন্টারমিডিয়ারি মানে মুশরিকদের জন্য হচ্ছে দেবতা, তারা আল্লাহর অনুমতি দরকার নাই আর কি আল্লাহ সন্তুষ্টিও দরকার নেই, কারণ আল্লাহর অনুমতি সন্তুষ্টি অলরেডি তারা পেয়ে গেছে অথবা দরকার নাই, উভয়ই। সরাসরি মুশরিকরা এই কথাটা বলতো, তার মানে এই ধরনের কথা বলাটা মুশরিকদের মতো বলা। আপনি যদি বলেন যে উমুকে এই মাওলানা সাহেব আপনার জন্য সাফার করে দিবে, আপনার তো চিন্তা নাই, এই কথাটা কিসের কথা হয়ে গেল? মুশরিকের কথা হয়ে গেল। দলিল সূরা ইউনূস আয়াত নাম্বার 18। কি সর্বনাশ করেছে আমরা, কি সর্বনাশ করেছি, আল্লাহ মাফ করুন। আল্লাহ হা উলাউ শাফা উনা ইনদাল্লাহ, যে তারা আল্লাহর কাছে তার জন্য সাফা করবে, এটি হচ্ছে কাউলুল মুশরিকুন। আপনাদের আরেকটা উদাহরণ দেই, শুনুন, কোন সৎ ব্যক্তি সে যতই সৎ হোক না কেন, সাহাবি স্কলার আলিম আল কিবার আল আলিম কবির, কোন লোকই সাফা করবে এটি আপনি বলতে পারেন না। এটি বিভিন্ন ভাবে কোরআনে এসেছে, সূরা ইয়াসিন আয়াত নাম্বার 23 নাম্বার আয়াতে সূরা ইয়াসিনে একটা কি এসেছে, একটা লোকের কথা এসেছে। আপনারা সূরা ইয়াসিন তো বাংলাদেশে শুনে রাখুন যে সূরা ইয়াসিনের ফজিলতের কোন হাদিসই সহি না, এটি পড়লে কি লাভ হয়, এই ধরনের যতগুলো হাদিস এসেছে মৃত ব্যক্তির কাছে ইত্যাদি ইত্যাদি, এই মানে কোরআনের কলিজা ইত্যাদি, কোন হাদিসই সহি নয়, ফজিলতের কোন হাদিসই সহি নয়, সবগুলি হচ্ছে হয় জাল অথবা দুর্বল দুটার একটা। যাই হোক, সূরা ইয়াসিন আমাদের জাতীয় সূরা, এটা না মুখস্থ না করলে বাংলাদেশি হওয়া যায় না, সেটা আমরা দেখতেই পাচ্ছি। والله تعالى ذكر عن رجل المؤمن في سورة الياسين قوله أأتخذ من دونه آلهة أن يردن الرحمن بضر لا تغني عني شفعتهم شيئا. যে ওই লোকটা বলছে সেই কোন লোকটা, রাজুলুন, ওই যে রাজুলুন ইয়াসআ আছে না, যে নগরীর প্রান্ত থেকে লোকটা দৌড়ে আসলো ইত্যাদি ইত্যাদি, সে লোকটা কি সুন্দর করে তাওহীদ শিক্ষা দিচ্ছে, সূরা ইয়াসিনের ভিতরে আছে, আর তার সূরা ইয়াসিন পূজা কিছুই বুঝে নাই, খালি মুখস্থ করছে, হাফেজ হয়েছে সূরা ইয়াসিনের, কিন্তু সূরা ইয়াসিন থেকে একটা হুকুম যে আছে সেটি বুঝতে পারেনি। কত বড়া আত্তাখিযু মিন দুনিহি আলিহা, যে ওই লোকটা বলছে যে তোমরা আমার কাছে কি চাও, তোমরা কি আল্লাহ ছাড়া কাউকে তোমরা খোদা বলে মানে ইলাহ বলে মেনে নিয়েছো? আইয়ুরিদুর রহমান, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মানে তিনি ইচ্ছা করেন, বিদুরিল্লাহ, যে কেউ মানে আমাকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে আমাকে ক্ষতি করতে পারবে না, আর আমি কি করতে পারবো না, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, আর যে কোন শাফা আমার জন্য কোন উপকারে আসবে না, করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেদা আল্লাহ তাআলা ছাড়া কখনোই শাফা হবে না, এটি কোরআনের ভিতরে আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দুইটি জিনিস, একটা হচ্ছে ইজনিল্লাহি তাআলা আল্লাহর অনুমতি আর আল্লাহর সন্তুষ্টি, সেটি পরকাল ছাড়া আর কেউ জানতে পারবে না, দুনিয়ার ভিতরে এটি জানার কোনো সম্ভাবনা নাই।
يوزن دبلا دع الغيب اي تو الله سبحانه وتعالى এভাবে মানে তিনি বিভিন্ন তাওহীদের কথা বর্ণনা করেছেন ولهذا سكولار بولجن ولهذا لم يدعو صلى الله عليه وسلم امته لطلب الشفعه منه في الدنيا এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে তার কাছে দুনিয়াতে থাকা অবস্থায় তার কাছে শাফাআত চাইতে দেন নাই অনুমতি দেন নাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাফাআত চাইতে পারি না আমরা যেটা চাইতে পারি সেটি হচ্ছে আল্লাহর কাছে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত চাবেন সেটা আপনি ইচ্ছা করলে আরবি ভাষায় বলতে পারেন অথবা আপনি বাংলা ভাষায়ও বলতে পারেন হ্যাঁ এটি হচ্ছে কথা এটা আমাদেরকে মানে শিখতে হবে আমরা বলতে পারি যে হে আল্লাহ তুমি তোমার নবীর মাধ্যমে আমাদের জন্য শাফাকে মানে 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 ইয়ে করো সহজ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আমাদের শাফাকে তিনি কবুল করবেন এই জন্য আমরা আল্লাহর কাছে চাইব মানুষের কাছে নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মাখলুক সৃষ্টির কাছে আমরা সেটা চাইতে পারি না কারণ এটির কোনো অনুমতি নাই আমরা সেই অনুমতি প্রাপ্ত নই কারণ চাইতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে রেদা আমাদের প্রতি সন্তুষ্ট হতে হবে মানে এবং তিনি যেন আমাদের উপর এটা এই জন্য আরবিতে আমরা বলতে পারি আল্লাহুম্মা শাফিই ফিনা নাবিক আল্লাহ আমাদের জন্য আপনার নবীর সুপারিশ নসিব করুন এইভাবে আরবিতে যদি বলতে চান আল্লাহুম্মা শাফিই ফিনা নাবিক আল্লাহুম্মা শাফিই ফিনা নাবিক এইভাবে আমরা বলতে পারি আরবি যাতে আর বাংলায় বললে হে আল্লাহ আমাদের নসিবে তোমার নবীর সুপারিশকে তৌফিকে রাখো মানে নসিবে রাখো আল্লাহ তুমি সমস্ত সুপারিশের শাফার মালিক এটা আর এই কারণেই কারোর কাছে শাফাআতা চায় না ওয়ালা নাকালা যালিকা ইনদা আহাদিন মিন আসহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআন এবং কোন সাহাবি সেটা কারোর কাছে চায় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চায় নাই ওয়ালা কানা খাইরান যদি কোনো কিছু ভালো তো এটা এটা চাওয়া এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাওয়াটা যদি ভালো হইতো ওয়ালা কানা খাইরান লা বাল্লাগাহু উম্মাতাহু যে এই কথাটা উম্মতের কাছে এসে পৌঁছত ও দাআহুম ইলাইহি এবং এটার তারা দাওয়াত দিত কিন্তু আমরা এ ধরনের কোনো হাদিস পাই না শাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা করেছে কিন্তু ভুলটা হলো এই সেই শাফাটা হলো কি দুনিয়ার জন্য শাফা যেমন একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে খাদ্যের জন্য যে আমার কিছু খাবার দরকার আমার কিছু আশ্রয় দরকার তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা তার জন্য শাফা করো আমি মঞ্জুর করব সেটা তো পরকালে দোজখ থেকে বের করা শাফা বলছে না এই জন্য নাম হচ্ছে শাফা সব জায়গায় একই শাফা বলা যাবে না এই এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল অনুবাদের ক্ষেত্রে যারা অনুবাদ করেছেন হাদিসগুলো তারা সতর্কতা অবলম্বন করেন নাই বিধায় আমাদের অনেক সমস্যা হয়েছে এই কারণে বরঞ্চ কেউ যদি কারোর কাছে চায় দুনিয়ার ভিতরে শাফা চায় তাহলে সে শাফাই পাবে না স্কলাররা বলছে যে এই কারণেই সে শাফা থেকে বঞ্চিত হবে আল্লাহু আকবার আল্লাহ আমাদের রহম করো ফাইন্না শাফাআতু লা তাকুনু ইল্লা লিমান আখলাস তাওহীদ কারণ যার তাওহীদ নাই সে শাফাই করতে পারবে না তো আমরা যদি ভুল করি ভুল করলে আমাদের শাস্তি হবে যে আমরা শাফাই পাব না আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মানে তাওহীদ বোঝার জন্য তৌফিক দান করেন আমিন ওয়া হাউলাল লাযিনা ইয়াতলুবুনা মিনহু শাফাআ আল আন যে মানে এটা হচ্ছে পরকালের কথা বানা আলা জাওয়াজা তুলুবুহা ফিল আখিরা সেটা হচ্ছে আখেরাতে মানে চাইতে হবে কিন্তু আমরা ব্যক্তির কাছে যেতে পারি না সেটি আমরা আখেরাতে এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ যে চাবে সেটি হচ্ছে কিয়ামতের দিন তারা চাবে এটা দুনিয়াতে বসে চায় না ওই শাফাগুলো হবে আখেরাতে
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনরা মুমিনদেরকে তৌফিক ও সেটি হচ্ছে যে কোনো মুমিন কোন মুমিন কার জন্য সাফা করবে সেটি আল্লাহই ভালো জানেন কেননা যিনি মাশফু যিনি সাফা প্রাপ্ত হবেন তার জন্য দরকার হচ্ছে রেদা আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি তারপরে বিইজনিল্লাহ অনুমতি আর যিনি করবেন তার জন্য অনুমতি এবং তার জন্য সন্তুষ্টি অনুমতি এবং সন্তুষ্টি দুটাই হচ্ছে ওহি ছাড়া জানা যায় না সুতরাং কে কাকে সাফা করবে এটা বলা মানে কোরআনকে অস্বীকার করা কোরআনের কমপক্ষে 10টি আয়াতকে অস্বীকার করার শামিল আর এটাই আমরা খুশি মনে করে বেড়াচ্ছি এবং নিজেরা খুব আনন্দে আছি ওমিন খালাল মিন সাবিক এটি মানে আশাফাতু মুতাআল্লিকাতু বিইজনিল্লাহি ওয়া রিদাহু যে এই সাফাটা হচ্ছে মুতাআল্লিকাতুন বিইজনিল্লাহি ওয়া রিদাহু এটা আল্লাহর সন্তুষ্টি এবং অনুমতির সাথে মুতাআল্লিক এটা সম্পর্কিত যে আন্না শাফাআতু কুল্লুহা মালিক লাহু যে আল্লাহ সুবহানাহু ইয়াকুলু তাআলা কুলিল্লাহি শাফাআতুন জামিআ যে সমস্ত শাফাআর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এটার জন্য তলব করাও নিষেধ তলব প্রিয় শ্রোতা মানে মুখে বলাটাই হচ্ছে তলব মাতলুব ওয়ামান তালাবা শাফাআতু ফি উমুর আদ-দুনিয়া শুধু দুনিয়ার উমুর কাজের জন্য আপনি সাফা চাইতে পারেন হ্যাঁ চাকরি দিয়ে দেন ওনার জন্য একটু অনুগ্রহ করেন ওনাকে একটু রাইট দেন ওনার জন্য একটু শপিং করে দেন ইত্যাদি এগুলো মানুষের কাছে চাওয়া যাবে সেটি যাওয়া যা সেটি চাইলে কোনো গুনাহ হবে না হ্যাঁ বরঞ্চ এটি অনুমোদিত কিন্তু যে সাফাটা আমরা উল্লেখ করছি কিংবা আমাদের বাংলাদেশে যেটা আমরা শ্রোতাদের ভিতরে দেখছি প্রবলভাবে এটি হচ্ছে যে যোজক থেকে হ্যাঁ যোজক থেকে বেঁচে যাওয়া ইতকুম মিনান নার ইতাকা মিনান নার যে আগুন থেকে বেঁচে যাওয়া সেই সাফা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি এবং তার সন্তুষ্টি ছাড়া কেউ চাইতে পারে না এই কারণেই আমরা কোনোভাবেই মুখে কারোর প্রতি এক নম্বর কারোর প্রতি কারোর দ্বারা দুই কারো এই দুই কারো করবেন কে করবেন কার জন্য করবেন উভয়টাই হচ্ছে মাজহুল আল গায়ব এটা আমরা জানি না আল্লাহই জানেন এই কারণেই বলা যায় না এই কারণেই মারহুম কথাটা বলা যায় না মারহুম যেটা আমাদের বাংলাদেশে আমরা বলি যে রহম প্রাপ্ত হয়েছেন রহম মারহুম রেদা আল্লাহ রাহিমাহুল্লাহ এগুলো হচ্ছে আল্লাহর কাছে চাইতে হয় রাহিমাহুল্লাহ হু এ আল্লাহ তার উপরে রহম করো আর আমরা বাংলাদেশে কি বলতেছি মারহুম মানে তিনি রহম প্রাপ্ত হয়েছেন হ্যাঁ মানে মাফউল করে ফেলছি মাফউল বি মারহুম এটা বল মারহুম ইনশাআল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা এটা আমরা কিভাবে জানলাম যে তিনি রহম প্রাপ্ত হয়েছেন ওহি ছাড়া এটা বলা যায় না আমরা কিভাবে জানলাম যারা আল্লাহর সন্তুষ্টি পেয়েছে রহম যারা পেয়েছে তাদেরকে বলা হয় মারহুম মানে রাহমা রাহিমা থেকে রাহিমাহুল্লাহ তাআলা আর যাদের উপর আল্লাহ সন্তুষ্ট তারা হলো মানে রেদা এটার থেকে এসেছে কি মুরতাদা মুরতাদা আমরা বাংলাদেশে যেটা বলি মুরতুজা মুরতুজা মানে ওই দোয়াল্লিন দোয়াল্লিন হয়েছে তো আমাদের দেশে তো আবার দোয়াল্লিন দোয়াল্লিন কোম্পানি নিয়ে সমস্যা এই কারণে আরবি শব্দটা আমরা নষ্ট করে ফেলেছি মুরতুজা এই নামটা আমাদের দেশে আছে এই নামটাও তো মানে মানে খারাপ এটা শিয়াদের কাছ থেকে এসেছে কারণ তারা জেনে গেছে যে সার্টেন পার্সন মুরতুজা হয়েছে মানে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়েছে এটা ঠিক না আর কি যদিও আল্লাহ কথাটা এখানে নাই কিন্তু শাব্দিক ভাবে ওটাকে ইঙ্গিত করে মুরতাদা মুরতাদা তো মারহুমা মুরতাদা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরতাদা হয়ে মানে করেছেন অথবা মারহুম করেছেন এটা ওয়াহি ছাড়া জানা যায় না তেমনি হচ্ছে মাশফু হওয়ার জন্য যায় যিনি সাফার আশা করি আপনারা সেটা বুঝেছেন এবং আপনারা এখন থেকে কাউকেই এই কথাটা আর বলবেন না এটা বলা তাওহিদ পরিপন্থী এটা বললে আপনার তাওহিদ নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাবে আল্লাহ আপনাকে শাস্তি দিবে লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিউন ওয়ালা শাফিউ লাআল্লাহুম ইত্তাকুন
তিনি ছাড়া আল্লাহ সুবহানাহু কোনো সাহায্যকারী নাই আর কোনো শাফাআতকারী নাই লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন মিনাস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ আল্লাহ সুবহানাহু তাআলা কর্তৃত্ব সমস্ত জায়গায় রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া আর কেউ কোনো লোক কিছু করতে পারবে না ফেরেশতারা পর্যন্ত করতে পারবে না হ্যাঁ কেন না কুল ودعوا الذين زعمتم من دون الله إيه دعا الله كي ترى أنه كي شكي داكي لا يملكون مثقال ذرة في السماوات ترى كي شكي كورتي باربنا أي كاروني أبنا دركي أي كفا تبولكي جي أكون تكي آره تبولبنا آشا كوري بستي بلتن آر دوئتي كفا بولي راكي এর ভিতরে একটা হচ্ছে যে কোনো আয়াত যেগুলো আমরা কোরআনুল আজিমের ভিতরে পেয়েছি যে ওয়াজহু অথবা মনে করেন যে আইন দি আয়ুনিনা কোন কোন স্কলার বলেছেন যে কিছুটা অর্থ সংযোজন করা যাবে মানে কিন্তু খুব লিমিটেড যেমন সূরা বাকারা 115 নম্বর আয়াতে এসেছে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু فأينما تولوا فثم وجه الله যে মানে পশ্চিম এবং পূর্ব আল্লাহ সুবহানাহু তাআলার ই হচ্ছে মালিক তুমি যেদিকেই তুমি মানে মুখ ঘুরাও মুখাপেক্ষী হও অনা করো فثم وجه الله যে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা সেখানে রয়েছে এই যে ওয়াজহুল্লাহ এই ওয়াজহুটা অনেকে বলেছেন যে জিহা ওয়ালি কুল্লি বিজহাতুন ওয়ালিয়াহা এটার আয়াতের ব্যাখ্যায় শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা আকিদাতুল ওয়াসাতিয়ার ভিতরে তিনি ব্যাখ্যা করে বলছেন যে সূরা বাকারার আরেকটি আয়াত 148 সেই আয়াতের আলোকে এই ওয়াজহুল্লাহটাকে বলতে ওয়াজহুল্লাহ তো বোঝাবেই তার সাথে আরেকটি অর্থ বোঝায় সেটি হচ্ছে জিহা আল্লাহর দিক যেমন মানুষ যখন নামাজ পড়ে তখন আল্লাহ সুবহানাহু তাআলা তার সামনে এসে যায় এই যে আল্লাহ সুবহানাহু তাআলা তার সামনে এসে যায় তার মানে আল্লাহ সুবহানাহু তাআলা তার সামনের দিকে আছে এই যে দিক নির্দেশনা এটি হচ্ছে ওয়াজহু অর্থে বোঝানো হয় এটি কিন্তু এই অর্থটা হচ্ছে অতিরিক্ত এই অর্থটা মূল অর্থ নয় মানে মূল অর্থটা হচ্ছে এটা হচ্ছে মুতাবাকা মুতাবাকা হচ্ছে যে সমস্ত অর্থের মূল অর্থ মুতাবাকা এটাকে তিনটা জিনিস শেখ উসাইমিন তার কিতাব আউলাল কাওয়াইদুল মুসলা ফি সিফাতিল্লাহি তাআলা ওয়া আসমাইহিল হুসনা এই কিতাবের ভিতরে তিনি বলেছেন যারা আল্লাহ এই গুণাবলীগুলো জানতে চান তাদের জন্য তিনটা গ্রামার মানে তিনটা নিয়ম একটি হচ্ছে মুতাবাকা মুতাবাকা হচ্ছে যে কোনো সিফাতকে পরিপূর্ণভাবে যতগুলো অর্থ হয় মূল অর্থটা মানতে হবে আরেকটি হচ্ছে তাদাম্মুন মানে মূল অর্থটা মানার পর কিছুটা অন্য অর্থ যদি এসে যায় তাহলে সেটাকেও উল্লেখ করা যাবে সেটা করতে গিয়ে যেটা করা হবে আল ইলতিজাম ইলতিজাম হচ্ছে নেসেসারি লজিক্যাল কনক্লুশন বেসড অন দ্য রিয়েল মিনিং অফ দি ওয়ার্ড মূল অর্থটাকে ঠিক রেখে তার সাথে একটি মানে যুক্তি সম্পন্ন মানে কথার মাধ্যমে যদি অন্য কোনো অর্থ অতিরিক্ত এসে যায় সেটাও বসানো যাবে কে এরকম একটা উদাহরণ আমরা দিলাম যে সব জায়গায় হচ্ছে আল্লাহর চেহারা কিন্তু একটি জায়গায় আল্লাহর চেহারা বোঝাচ্ছে এবং সেই সাথে আল্লাহর প্রতি জিহা দিক সেটাও বোঝাচ্ছে অন্য আয়াতের আলোকে তেমনি ভাবে যেমন আমরা দেখতে পাই যে আমরা একটা ক্লাসে আমি বলেছিলাম যে ইন্নাকা বি আয়ুনিনা এই যে কোরআনের আজিমের ভিতরে বি আয়ুনিনা যে মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তুমি আমার চোখের মানে সামনে এখানে অনেকে বলে যে ভিশন মানে আমার পর্যবেক্ষণে এটি হচ্ছে চোখ অর্থে প্রথমে সহি তারপরে পর্যবেক্ষণ কেননা একেবারে চোখের ভিতরে গিয়ে কেউ থাকে না আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মানে বড় হতে দেখছেন
তার তার তাকে বলছেন মানে যে তুমি খবর করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর প্রতি তিনি নজর রাখছেন ওই কারণে কোন কোন স্কলার সেটাকে মানে ইহফাজনা হ্যাঁ রুআনা প্রোটেকশন এবং কেয়ার এই অর্থে ব্যবহার করেছেন ফা ইন্নাকা বিআয়ুনিনা ওই যে চোখের সামনে এটাকে ওরা কোন কোন স্কলার বলেছেন যে সেটি হচ্ছে মানে পর্যবেক্ষণ এবং মানে রক্ষণাবেক্ষণের মাধ্যমে কিন্তু মূল অর্থকে বাদ দিয়ে নয় বাংলাদেশের কোরআনগুলিতে ওই মূল অর্থটাকে বাদ দিয়েছে সেটাই হচ্ছে কারেকশন কিন্তু কেউ যদি কিছু অ্যাড করতে চায় তাহলে কিছু কিছু জায়গায় অ্যাড করতে পারবে কিন্তু মূল অর্থকে বাদ দিয়ে নয় আশা করি বুঝতে পেরেছেন মানে এটাই হচ্ছে একটু কারেকশন আমি করে দিচ্ছি শুধু চোখের ক্ষেত্রে এই কথাটুকু এসেছে আর মানে আয়ু আইনুল্লাহি তাআলা এই ক্ষেত্রে এসেছে শুধুমাত্র দুইটি আয়াতে এটিও শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি এটি মানে তার কিতাবের ভিতরে ব্যাখ্যা করে দিয়ে তিনি বুঝিয়েছেন অন্য কোন আয়াতে তিনি সেটি বলেন নাই সুতরাং আমরা সেটা থেকে অন্য কোন কথা বলা থেকে বিরত থাকব আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে গুণাবলী সেগুলো তিনি বিস্তারিতভাবে বিভিন্ন ভাবে মানে কোরআনুল আযীমের ভিতরে এবং বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদের কাছে জানিয়েছেন আমরা সেগুলো জানতে পেরেছি তো কোরআনুল আযীমের ভিতরে যেই দুটো আয়াতে চোখের ব্যাপারে এসেছে আল্লাহর চোখ সেটি হচ্ছে সূরা আল কামার 14 নম্বর আয়াত আর সূরা আত-তাহা 39 নম্বর আয়াত একটা আসছে হলো তাজিরি বি আয়ুনিনা হ্যাঁ আর হচ্ছে ওয়ালি তুসনা আলা আইনি হ্যাঁ ওটা হচ্ছে আলা আইনি চোখের উপরে সেটি চোখের সামনে বোঝায় এটি হচ্ছে একটু মানে অ্যাপারেন্ট মিনিং এটা আরেকটা হচ্ছে যে তাজিরি বি আয়ুনিনা যে চোখের ভিতরে বি মানে উইথ আইজ এই মানে চোখের ভিতরে সেটাই কোন স্কলাররা বলেছে যে এই ক্ষেত্রে চোখ অর্থে নিতেই হবে কিন্তু ইলতিজাম এবং তাদাম্মুন ইলতিজাম তাদাম্মুনের মাধ্যমে কিছু অন্য অর্থ সেটা সাথে করে মানে নেওয়া যেতে পারে সেই কারণে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে আরবি ভাষায় কিছুটা মানে অর্থ কিছুটা বর্ধিত হতে পারে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল সূরা ইউসুফ ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই মানে যে আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন এবং সেটা থেকে কিছুটা পরিবর্তিত হবে স্কলারদের মাধ্যমে আমরা সেটা জানতে পারছি আর যেগুলো আমরা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে গুণাবলীগুলো এগুলো আর মানে অনেক বিস্তৃত ব্যাপকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এগুলো বলে আর মানে শুনে শেষ হবে না সারা জীবন মানুষের চলে যাবে আল্লাহ বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান কালিমাতি ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সমুদ্র কালি এবং সেগুলোর সাথে যদি সমস্ত কিছু আরো সমুদ্র যোগ করা হয় আর সেই কালিগুলো যদি কালি হয়ে যায় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা লিখে কেউ শেষ করতে পারবে না ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কালির কথা যেভাবে বলছেন সেরকম তিনি কলমের কথাও বলছেন তিনি বলছেন সূরা লোকমান ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন যে সমস্ত পৃথিবীর গাছগুলো যদি কলম হয়ে যেত ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু আর সমস্ত সাতটা মানে 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 সমস্ত সমুদ্র যদি একত্র হয়ে যেত এক্সটেন্ডেড হয়ে যেত মিম বাদিহি তাবাতু
আবহরিন সাতটি সমুদ্র যদি একত্র হয়ে যায় সবগুলো যদি কালি হয়ে যায় সমস্ত সাজারা যদি আকলাম হয়ে যায় কলম হয়ে যায় সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় মা নাফিদাত কালিমাতুল্লাহ আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না ইন্নাল্লাহা আজিজুন হাকিম নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল আজিজ তিনি হচ্ছেন অতি সম্মানিত সমস্ত সম্মানের অধিকারী তিনি আর তিনি হচ্ছেন জ্ঞানী প্রিয় শ্রোতা আখওয়াতি ইখওয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথা মারিফাতুল্লাহি তাআলার এই পর্যায়ে আমরা বিরতি নিচ্ছি তার কথা বলে শেষ করা যায় না আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা সেপ্টেম্বর মাসে আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদের জন্য আমার তরফ থেকে রইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা যে সকল শ্রোতা ভাই বোনেরা ধৈর্য ধরে আমার কর্কশ ভাষা শুনে অত্যন্ত ধৈর্য ধরে তারা শিখেছেন বিশেষ করে খুসুসান কিছু বোন যারা অত্যন্ত নিষ্ঠার সাথে এই রেকর্ডেড বক্তৃতাগুলোকে আবারও যাচাই বাছাই করে শুদ্ধ করে তাফসীর করে আবার তারা শিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তাদেরকে বিশেষ করে এবং সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ হিদায়াতুল কামিলা দান করেন তাদের ঘর সংসার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচুর্যে ভরিয়ে দেন তাদেরকে যেন সালিহান সালিহাত এবং আমলে সালেহদের পরিপূর্ণ করে দেন তাদের জন্য পরকালে যেন উত্তম বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন তাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি أقول قولي هذا واستغفر الله العظيم فاستغفره إنه هو الكريم السلام عليكم ورحمة الله وبركاته